নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সায়ন্তন, তোমরা শুনছো ফিকশন হান্ট। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিকশন হান্ট। আজ তোমরা শুনবে লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে একটি ভয়ের গল্প, সে ফিরে ফিরে আসে। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে রয়েছি আমি সায়ন্তন। শুনতে থাকো আজকের ফিকশন হান্টের বিশেষ নিবেদন, লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে সে ফিরে ফিরে আসে। হৃদয়ের বাতায়নে বিশুদ্ধ স্বপ্নচারী অভিলাষা যখন লালসার বশবর্তী হয়ে উত্তীর্ণ হয় বাস্তবের ময়দানে, দর্শকের করতালিতে ফেটে পড়ে পৈশাচিক উল্লাস, সে আসে, বার বার ফিরে আসে। নিশ্চিত্র আধারে হিংস্র সাপদের মতো তার শিকারকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে, দুহাতের তীক্ষ্ণ নখর দ্বারা দ্বিখণ্ডিত করে দেয় তাদের রক্ত মাংসে গড়া শরীর। তবে সেটা শুধুই সে অনুভব করতে পারে মাত্র, একটা তীব্র ঝাঁঝালো অনুভূতি, ঠিক যেন শিকারের নিম্নভাগ কেউ যেন প্রবল আক্রোশে চিরে দিচ্ছে। আজ ঠিক এমনই একটা ভয়াল বিভীষিকার মুখোমুখি করতে চলেছি আপনাদের সকলকে। জল পিশাচি, জল পিশাচি, ডাঙ্গায় উঠে আয়, জল পিশাচি, জল পিশাচি, শিকার ধরে খায়, শরীর জুড়ে কালো রক্ত, নাইতে যাবি আয়, জলের ভিতর নামলে ওরে, শিকার ধরে খায়, শিকার ধরে খায়। দিঘির টলমল জলে ছলাৎ ছলাৎ ঢেউয়ের তালে ঘাই মেরে যায় রুই কাতলা কিংবা নিদেন পক্ষে বিশালাকায় মাগুর মাছ। অর্ধনগ্ন শরীরে সামান্য একখণ্ড বস্ত্র পরিধান করে সে ধীরে ধীরে নেমে চলেছে রাতের আধারে সেই শান্ত দিঘির জলে। কি তার উদ্দেশ্য? নির্জন রাতে মাছ ধরার বাসনা, নাকি সে মুখোমুখি হতে চলেছে কোনো এক মরিচিকার, জানা নেই। দিঘির সামনে যেতেই শান্ত জলের ওপর দেখা দিল এক নারীর আবছা অবয়ব। এক ঢাল কালো কেশ তার জল স্পর্শ করেছে, কোমর অবধি জলে সে ডুবে রয়েছে, চোখ দুটিতে খেলা করছে এক স্বর্গীয় মাদকতা। দুই হাত সামনের দিকে প্রসারিত করে সে সমানে আহ্বান করে চলেছে তাকে, আয় আয় আমার কাছে আয়, একসাথে দুইজনে নাইতে যাই, আয় না আয়, আমার দূরে কেন দাঁড়িয়ে আয়, আয় না আয়। মন্ত্রমুগ্ধের মতো সেই পুরুষ ধীরে ধীরে এগিয়ে চলেছে তারই দিকে, এক পা করে দিঘির বাঁধানো চাতাল দিয়ে সে ক্রমশই নিচের দিকে নেমে যাচ্ছে। জল স্পর্শ করছে তার পা, হাঁটু এবং ক্রমশই হাঁটু ছাড়িয়ে বুক। সে যতই সেই মায়াবিনীর কাছে যেতে চাইছে, তাকে গভীর আলিঙ্গন করার তীব্র বাসনা গ্রাস করছে তাকে। আরেকটু, আরেকটু, ব্যাস, এই তো, এইবার স্পর্শ করতে পারবো তাকে, নিজের দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করে নিজের সবটুকু দান করবো তাকে, নত যেন হব তার পদতলে, বিলিয়ে দেব সমস্ত পৌরুষ। বিড়বিড় করে কথাগুলো বলতে বলতে সে এগিয়ে গেল তার দিকে, এবং হঠাৎ সে অনুভব করল তার শরীরের নিম্নভাগে এক তীব্র কম্পন। এই কম্পন কোনো সুখদায়ক অনুভূতি নয়, হতেই পারে না। এই কম্পন যে তার ঔদ্ধত্যপূর্ণ দাম্ভিকতার শাস্তি হিসেবে পাওয়া এক এক নিদারুণ মরণ যন্ত্রণা। এইবার দেখা যাচ্ছে তাকে, সেই নারী যার আহ্বানে সাড়া দিতে এত দূর চলে এসেছে সে,
ধীরে ধীরে অসার হয়ে আসে তার শরীরের নিম্নভাগ, কোমর থেকে পা পর্যন্ত, কিন্তু অগ্রভাগ থাকে অক্ষুণ্ণ, যেন সেই স্থানে শিকারীর বিন্দুমাত্র লক্ষ্য নেই, কিংবা বলা ভালো সে এটাই চায়। ধীরে ধীরে সেই নারী তার কাছে আসে, আরও কাছে আসে। এবার সেই পুরুষটির চোখে দেখা গেল নিদারুণ আতঙ্কের ছায়া। সে ভয় পেয়েছে, এতক্ষণে সে সত্যি ভয় পেয়েছে। মুহূর্তের পলকে অদৃশ্য হলো সেই নারীর মোহময়ী রূপ। সেই স্থানে দেখা দিল শতাব্দীর প্রাচীন এক অজানা অভিশপ্ত নারী শরীর, জলে পচে ফুলে ওঠা এক শরীর। সারা শরীরে এক অদ্ভুত আষ্টে গন্ধ তার, মাথার চুল থেকে নেমে এসেছে সবুজ শ্যাওলার স্তূপ। পরক্ষণেই তার ঠিক পাশে ভেসে উঠল সেই নারী শরীরের নিম্নভাগ, কোমর থেকে পা পর্যন্ত অংশটি অনাবৃত এবং বহুকাল জলে থাকার ফলে বিভৎসভাবে ফুলে উঠেছে। পুরুষটির তখন মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, সে যেন এক স্তব্ধ স্থবিরের মতো বোধবুদ্ধি সমস্ত কিছু হারিয়ে ফেলেছে। অসার হয়ে যাওয়া নিম্নভাগ ক্রমশই ভারী হতে শুরু করল। সে ধীরে ধীরে ডুবতে লাগলো গভীরে, আরও আরও গভীরে, যেখানে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে গড়ে তোলা এক সুপ্রাচীন অভিশাপ। ঠিক সেই মুহূর্তে এক বলশালী হাত সেই পুরুষকে টেনে ধরল। ধীরে ধীরে সে চেতনা হারিয়ে যেতে যেতেই দেখল, এই সুবিমল, ওর ভাই, আর কতক্ষণ ধরে ঘুমাবি? না না, এ হতে পারে না, এ হতে পারে না, আমি 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 এই নিজের হাতে, না 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 না, কিছুতেই কিছুতেই সম্ভব নয়, না না। আরে ভাই ওঠ, তখন থেকে কী বিড়বিড় করে চলছিস বলতো? আজ আমাদের মেডিকেল কলেজের শেষ দিন, আজ ফেয়ারওয়েল, মনে আছে তো? প্রবল ঝাঁকুনিতে ঘুম ভাঙল সুবিমলের। চোখ কচলাতে কচলাতে অস্পষ্ট লাগলো প্রথমে সামনে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিকে। বিছানার পাশ থেকে চশমাটা পরে এবার সে বলে উঠল, ও প্রকাশ, তুই কতক্ষণ? আরে ভাই, সেই তখন থেকে তোকে ডেকে চলেছি। আর তুই শালা হারামজাদা, নাকি তেল দিয়ে ঘুমোচ্ছিস? কটা বাজে সেই খেয়াল আছে? আর তখন থেকে কিসব বিড়বিড় করছিস বলতো ঘুমের ঘরে? হ্যাঁ, কার থেকে কিসব মুক্তি চাইছিস? তারপর কী বেচেনাটা ছড়াও তো বিড়বিড় করে বলে যাচ্ছিলিস, যার সামান্যই আমি মর্ম উদ্ধার করতে পেরেছি অবশ্য। ছড়া কী ছড়া? হতবিহ্বল চোখে মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলের বেড থেকে এবার উঠে দাঁড়ালো সুবিমল। দেওয়ালে টাঙানো হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল সময় সকাল 10টা। চকিতে টেবিল থেকে ব্রাশ হাতে নিয়ে তাতে টুথপেস্ট লাগিয়ে দাঁত মাজতে মাজতে আবারও প্রশ্ন করে ওঠে সুবিমল, কিরে কী ছড়া আওড়ে যাচ্ছিলাম ঘুমের মধ্যে, বলি না তো, আমার তো কিচ্ছু মনে পড়ছে না, তুই বল না। ওই যে জল পিশাচি, জল পিশাচি, জল পিশাচি ডাঙায় উঠে আয়, জল পিশাচি, জল পিশাচি শিকার ধরে ওই, শরীর জুড়ে কালো রক্ত, নাইতে যাবি আয়, জলের ভেতর নামলে ওরে শিকার ধরে খায়। এমনই কিছু, কিন্তু এর মানে কি? মানে যে কি সেটা তো আমি নিজেও জানি না, এই একই স্বপ্ন আমি 12 বছর বয়স থেকে দেখছি, যার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। কেউ যেন বারবার ডাকে আমায়, একজন নারী। প্রকাশের কৌতুকপূর্ণ দৃষ্টির সামনে কেমন যেন আঁতকে ওঠে সুবিমল। সেখানিক স্থির চোখে চেয়ে বলল, নারী? ওহে, সে যে আমার স্বপনচারিণী, তারে ভুলিতে পারিনি। এই কেমন দেখতে ভাই, একটু বল না। রসিকতা একটা লেভেল অবধি ভালো লাগে, তারপর সেটা অসহ্য হয়ে পড়ে। দীর্ঘকাল ধরে এই অভিশাপের ভার বইতে বইতে আমি ক্লান্ত রে, ভীষণ ক্লান্ত। আমি দুঃখিত, আমি তোকে ওইভাবে বলতে চাইনি। যাই হোক, তুই রেডি হয়ে নে, আজকে একটা বিশেষ দিন, মনে আছে তো? প্রকাশের কথায় সুবিমল সম্মতিসূচক মাথা নেড়ে বলল, জানি জানি বন্ধু, আমাদের স্বপ্ন এবার পূর্ণ হতে চলেছে। নিঝুমপুর গ্রামের হেলথ সেন্টারে আমি আমার ডাক্তারি কেরিয়ার শুরু করতে চলেছি। সব যদিও তোরই বদান্য দেয়, কারণ চাইলে কোনো প্রাইভেট নার্সিংহোমে প্র্যাকটিস করতেই পারতাম,
কিন্তু তুই জানিস আমার একান্তই ইচ্ছে ছিল গ্রামীণ সরকারি হাসপাতালে সেখানকার গরিব দুস্থ মানুষদের সেবা করব। তুই নিঝুমপুরের তৎকালীন জমিদার রাধাকান্ত মশাইয়ের জ্যেষ্ঠ পুত্র, যার পুরো নাম প্রকাশ নারায়ণ, জমিদার বংশের পরবর্তী উত্তরাধিকারী। এত বিপুল সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও তুই দেখ কি সুন্দর নিরহংকার, দয়ালু, কর্মঠ এবং সৎ মানুষ। সত্যি সেই সুদূর মেদিনীপুর থেকে কলকাতায় এসে এইভাবে তোর সান্নিধ্য লাভ, নিজেকে বিশাল ভাগ্যবান মনে হয় ভাই। এই চুপ কর তো, আমি কিছুই করিনি, শুধু তোর ইচ্ছেকে সম্মান জানিয়েছি, যদিও বাকি কাজ করেছে আমার বাবার নাম ডাক। খানিকক্ষণ দুজনেই নীরব, ঘরে পিন পতন নিস্তব্ধতা। হ্যাঁ, আমি জানি তোর ভেতরে কি চলছে, তোর ভেতরে নিশ্চয় এখন প্রশ্নের ঝড় পড়ছে, কিন্তু আমরা মেডিকেল কলেজের ছাত্র, এখন একজন পাশ করা ডাক্তার, আমরা ঠিক পারবো, দেখিস আমরা পারবো গ্রামের ওপর থেকে এই অভিশাপকে দূর করতে। আমার তো তাই মনে হয়, নাহলে তুই ভাব না, একটা গ্রামের অধিকাংশ পুরুষ কিনা পক্ষাঘাতে পঙ্গু। আর কারণ কি, জমিদার বাড়ির পাশের যে দিঘির জল তাতে স্নান করি নাকি তাদের এরূপ দশা। আমি আর তুই আগে ওই গ্রামে গিয়ে পুকুরের জলে স্যাম্পল নিয়ে ল্যাবে টেস্ট করব, নিশ্চয়ই সেই জলে এমন কোনো উপাদান রয়েছে যাতে পুরুষেরা যখন তাতে স্নান করে তখনই তারা পঙ্গু হয়ে যায়। কিছু পাবি না রে, তুই কি ভাবছিস আমি চেষ্টা করিনি? প্রথম বর্ষেই গ্রাম থেকে শহরে আমি সেই জল নিয়ে আসি, ল্যাবে টেস্টও করাই, কিন্তু কিছু পাওয়া যায়নি যা সন্দেহজনক। যাই হোক, তোকে তো নিয়ে যাবই আমাদের গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে, তখনই না হয় দুই বন্ধু মিলে এই রহস্যের সমাধান করব, কেমন? আমরা করবই, ডাক্তার হিসেবে এটা আমাদের কর্তব্য। তবে যত দিন এগিয়ে আসছে আমার ওই স্বপ্নটা কেন জানি না বেশি স্পষ্ট হয়ে উঠছে, এটিও এক জলাশয়কে কেন্দ্র করে। আচ্ছা চ, আজ তাড়াতাড়ি ফেরা যাক, কাল আবার বেরোতে হবে। আচ্ছা ট্রেন কটায় রে? সন্ধে 7টা। এই বলে মচমচ করে পায়ের জুতোর আওয়াজ তুলে সে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার দিকে এক ঝলক তাকিয়ে সুপ্রকাশ মনে মনে বলে উঠল, সমস্ত ঘটনাই ওই ফেলুদার গল্পের জটায়ুর ভাষায় হাইলি সাসপিশাস। অনুগ্রহ করে শুনবেন 7-3-2-1-0 বর্ধমান লোকাল আপ 3 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে সুবিশাল জনসমুদ্রের মাঝে দুজোড়া অশ্রুসজল চোখ তখন প্রফেসর কুমারের দিকে নিবদ্ধ। কলকাতা মেডিকেল কলেজের ফেয়ারওয়েল পার্টির পর এবার প্রস্থানের পালা। এতগুলো বছর ধরে এই শহরকে ঘিরে জমে থাকা আবেগ আর চোখের বাঁধ মানল না। দুজনে ছুটে গিয়ে প্রফেসর কুমারের পদযুগল মাথায় ঠেকিয়ে আশীর্বাদ নিল। বড় হও, অনেক বড় হও, তোমরা দুজনেই আমার কৃতি ছাত্র, তোমাদের নিয়ে আমার অনেক আশা, অনেক স্বপ্ন। সেই কলেজের প্রথম দিন থেকে তোমরা দুজনে আমার প্রিয়। তবে সুবিমল, আজও মনে পড়ে অ্যানাটমি ক্লাসে মৃতদেহ কেটে হিউম্যান অ্যানাটমি বোঝানোর সময় তোমার ওইভাবে মাথা ঘুরে পড়ে যাওয়াতে আমায় সত্যি ভাবিয়ে তুলেছিল বটে। তার শাস্তিও তো আপনি দিয়েছিলেন, মর্গে এক রাতের জন্য আমার ডিউটি লাগিয়েছিলেন, সে এক কাণ্ড বটে। তবে একটা বিষয়, সেদিন আমার সত্যিই ভয় কেটে গেছে শুধু। হ্যাঁ, ব্যাপারটা আমিও জানি প্রফেসর, সেদিন সুবিমল কিছু অদ্ভুত জিনিস সেখানে প্রত্যক্ষ করেছিল। শেষ ডিউটি করার পরে মর্গে দায়িত্ব থাকা প্রমথদা তো চলে গেল, সেই জায়গায় এলো সুবিমল। সেদিন একটা বডি এসেছিল মর্গ, জলে ডুবে যাওয়া ফুলে ওঠা পচা বাসি এক মৃতদেহ। আপনি সেই লাশের পোস্টমর্টমের দায়িত্ব দিয়েছিলেন সুবিমলকে, আমি অ্যাসিস্ট করতে চাইলেও আপনি করতে দেননি, বলেছিলেন সুবিমলের ওপর আপনার আস্থা রয়েছে, মৃতদেহের ভয় না কাটলে সে কখনোই একজন ভালো ডাক্তার হয়ে উঠতে পারবে না। মৃতদেহের জায়গা জায়গায় মাংস ফুলে উঠেছে, আমিও গিয়েছিলাম সেটা দেখতে, কিন্তু পরক্ষণেই আপনি আমাকে বাইরে ডেকে পাঠালেন। বাকিটা না হয় সুবিমলের মুখ থেকে শোনা যাক, ট্রেন তো পায় এখনও 15 মিনিট লেট। বর্ধমানের একটা ছোট্ট গ্রাম ওই নিঝুমপুর, যা আমাদের গন্তব্যস্থল, আমাদের পৈতৃক ভিটেও বটে,
আমরা দুজনই চেয়েছিলাম শহরের জাঁকজমক কোলাহল থেকে বেরিয়ে নিঃস্বার্থভাবে এই গ্রামের মানুষদের জন্য কিছু করব। আর ঠিক তাই আপনার শিক্ষকতার জ্ঞান অর্জন করে মেডিকেলের ডিগ্রি নিয়ে আমরা সেই স্থায়ী চলেছি। পথ অতি দূরহ, কারণ শিক্ষার আলো সেভাবে আজ ওই গ্রামে প্রবেশ করতে পারিনি। তাছাড়া আমাদের পরিবার এবং গ্রামের সকলেই বিশ্বাস করে সেই গ্রামে ওই অভিশাপ রয়েছে। গ্রামের অধিকাংশ পুরুষ পক্ষাঘাতগ্রস্ত, তার কারণ আমাদের জমিদার বাড়ির পাশে অবস্থিত এক দিঘি। এবার সুবিমলের সেদিন অভিজ্ঞতার সাথে এই অভিশাপের কি যোগাযোগ সেটা না হয় ওই আপনাকে বলবে। সেদিন ওই জলে ডুবে যাওয়া ডেড বডি যখন আমার কাছে আসে, আমি সেদিন অ্যানাটমি ক্লাসের মতোই ভয় পেয়ে গিয়েছিলাম। চামড়াটা সূক্ষ্ম ভাগে দুই ভাগে বিভক্ত করে আমি সহজেই অনুমান করতে পেরেছিলাম তার পেটে তখনও উপস্থিত কিছু পরিমাণের স্লিপিং পিল রয়েছে এবং তার নিম্নভাগে ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট। শি ওয়াজ ব্রুটালি রেপড। ধর্ষণ করার পূর্বে তাকে ঘুমের ওষুধ খাইয়ে আচ্ছন্ন করা হয় এবং তারপর তার সাথে বলপূর্বক সহবাস করে তাকে জলে ফেলে দেওয়া হয়। সম্ভবত তখন সে জীবিতই ছিল, এই খবর আমরা প্রায় সকলেই জানি। কিন্তু যেটা জানি না সেটা হলো মেয়েটির পরিচয়। মেয়েটার লাশ কিছুদিন রেখে তাকে মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে তার দেহকার্য সম্পন্ন করা হয়। খুনিরা আজও পলাতক। সেই রাতে পোস্টমর্টমের পর আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। কখন যে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ি নিজেরও মনে নেই। ঘুম ভাঙল একটা শব্দে। 16 নম্বর ক্যাবিনেট থেকে একটা অস্পষ্ট আওয়াজ শুনতে পাই আমি। এটা সেই মৃতদেহ রাখার ক্যাবিনেট যেখানে সেই নাম না জানা জল থেকে উদ্ধার করা মেয়েটির মৃতদেহ ছিল। ভেবেছি কোনো চোর হবে হয়তো, যে চুপিসারে আমার অলক্ষ্যে এখানে ঢুকেছে লাশ চুরি করতে। আমি অতি সন্তর্পণে সেই স্থানে উপস্থিত হয়ে এক হ্যাঁচকা টানে ক্যাবিনেট খুলতেই চোখে পড়ে সেই মেয়েটি। অবিকল সেই মেয়ে, তবে তার দুটো চোখ খোলা, চোখের মণি সাদাটে বর্ণহীন। আমি ছিটকে সেখান থেকে দূরে চলে আসি এবং প্রাণপণে সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে বারবার সাহায্য প্রার্থনা করতে থাকি। কিন্তু দুর্ভাগ্যবশত নাইট ডিউটিতে থাকা দুই গার্ড তখন নিদ্রায় নিমগ্ন। পিছন ফিরে তাকাতেই দেখি সে দুই হাত পায়ে ভর দিয়ে হামাগুড়ি দিতে দিতে ক্যাবিনেট থেকে বেরিয়ে আমার দিকেই আসছে। আমি ভয় ভয় চোখ বন্ধ করি। ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভূত হয়। কানের কাছে শুনতে পাই এক নারী কণ্ঠের অস্পষ্ট আওয়াজ। সে যেন ছড়া কেটে কেটে কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে। ঝুমপুরে রাত্রি নামে দিঘির জলে ঢেউ খেলে যায়, আধারের মাঝে উকার ছায়া, জল পিসাচি জেগে ওঠে, কামুক চোখে মোহিত করে, পুরুষেরা পুরুষ হারায়। যার এক বর্ণ আমার মাথায় আসেনি, তবে আমার দেখা স্বপ্ন নিঝুমপুরে এইভাবে যাওয়ার সুযোগ সর্বোপরি সেই মৃতদেহের শরীরে থাকা অতৃপ্ত আত্মার ইঙ্গিত বহ নির্দেশ, সব কিছুই যেন একে অপরের সাথে জড়িত। তাই কথাগুলো আমায় আগে বলুনি কেন? কারণ প্রফেসর আপনি এগুলো বললে বিশ্বাস করতেন না। বলতেন হয় আমি স্বপ্ন দেখেছি, আর নয় যাতে আমায় আর মর্গে যেতে না দেওয়া হয় তার জন্য কোনো একটা বাহানা তৈরি করছি। দেখো, তোমরা হয়তো জানো না, মেডিকেল সায়েন্সের প্রফেসর এবং একজন সার্জেন্ট হয়েও আমি প্রেত চর্চা, অকাল্ট ক্যাল্টার নিয়ে চর্চা করে থাকি। আমি বিশ্বাস করি সেই রাতে তুমি নিশ্চয়ই কিছু দেখেছিলে, তবে সেটা সত্যি না ভ্রম সে বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। তবে আমার স্থির বিশ্বাস
সেই রাতে সেই মৃতার শরীরে তার আত্মা ছিল না, ছিল আরেকটি শরীরের প্রেতাত্মা। শোনা যায় অনেক সময় নাকি আত্মা দেহ ত্যাগ করার পর সেই স্থানে অন্য এক আত্মা চলে আসে, সে এসে সেই স্থান অধিকার করে। তার বক্তব্য অনুযায়ী তোমরা যেখানে যাচ্ছ সেখানেই লুকিয়ে রয়েছে সেই রহস্য। এই সমস্ত ঘটনার সাথে কোনোভাবে তুমি জড়িয়ে আছো, সেটা কিভাবে সেটা আমার জানা নেই। সেদিন তুমি অজ্ঞান হয়ে যাওয়ার পরে সকালে আমি উদ্ধার করে নিয়ে আসি, বাকিটা তুমি জানোই। তবে যেখানে চলেছো সেই স্থানে পদে পদে মৃত্যুর ফাঁদ অপেক্ষা করে রয়েছে, এইটুকু তো বেশ ভালোই বুঝতে পারছি। আচ্ছা প্রকাশ, তুমি আমায় এর আগে বলেছিলে যে তোমার বাবা কোনো এক অজানো অভিশাপের ভয় থেকেই শহরের বোর্ডিংয়ে রেখে উচ্চশিক্ষায় শিক্ষিত করছেন। হ্যাঁ, স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি সবটাই তোমার কলকাতায় থেকেই। তোমার মুখ থেকেই জানতে পারি যে গ্রামের বাড়িতে তুমি খুব কমই যাও, তোমার বাড়ির লোকেরই নিষেধ ছিল। কিন্তু তোমার ধারণা গ্রামে পুরুষদের পক্ষাঘাত পঙ্গু হওয়ার পিছনে রয়েছে সেই দিঘির জল। সে যাই হোক, তোমাদের ট্রেন ঢুকছে, সাবধানে যেও, নিঃস্বার্থভাবে সকলে পাশে থেকো এবং কোনো প্রয়োজন পড়লে অবশ্যই আমায় ফোন করবে। তোমাদের মতো ছাত্র পেয়েছি আমি সত্যিই ভাগ্যবান। তবে একটা বিষয়, কোনো রকমভাবে জল থেকে দূরে থাকবে। রাত হলে যতই জরুরি কল আসুক রোগীর বাড়ি থেকে, একা ভুলেও যাবে না। আমি অশুভ কিছুর ইঙ্গিত পাচ্ছি, তোমাদের যাত্রা শুভ হোক। ট্রেন আসতেই দুই বন্ধু তাদের সুটকেস এবং ডাক্তারি সরঞ্জামের বাক্স বগল দাবা করে উঠে বসল বর্ধমান লোকালে। হুইসিল দিয়ে ট্রেন স্টেশন ছাড়ল। যখন দুই মূর্তিমান বিহ্বল চোখে স্টেশনের দিকে তাকিয়ে দেখল, প্রফেসর কুমার তখনও অবিচলভাবে তাদের চলে যাওয়ার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। ধীরে ধীরে ট্রেন গতি বাড়াল, তারা এগিয়ে চলল নিঝুমপুরের দিকে, যেখানে তাদের জন্য অপেক্ষা করে রয়েছে কোনো এক আদিম বিভীষিকা, যার পরতে পরতে মিশে রয়েছে এক তীব্র প্রতিশোধ স্পৃহা। নিঝুমপুরের স্টেশন চত্বরে মোরাম বিছানো রাস্তায় মনটা উৎফুল্ল হয়ে গেল দুজনের। প্রকাশ সহাস্যে বলে উঠল, স্বাগতম স্বাগতম বন্ধুবর, তোমায় আমার গ্রামের মাটিতে স্বাগতম জানাই। যদিও এই স্বাগতম আমি নিজেকেও জানালাম, অনেক বছর পরে নিজের গ্রামের মাটিতে পা রাখলাম। সত্যি বলতে এক্ষুনি মন চাইছে তোমায় নিয়ে ছুটতে চলে যাই ওই স্কুল চত্বরের মাঠে, যেখানে ফুটবল খেলে আমার বড় হয়ে ওঠা। এরপর এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে সুবিমল বলে ওঠে, শহরের কোলাহল ছেড়ে এই শস্য শ্যামলা মাটির বুকে পদার্পণ করতে পেরে সত্যিই দারুণ লাগছে। তবে আমার একটা অনুরোধ, তোমার বাড়িতে যাওয়ার আগে একবার এই গ্রামের হেলথ সেন্টারের পরিদর্শন করতে চাই। প্রকাশ কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় স্টেশন সংলগ্ন পিচ ঢালা রাস্তায় একটা সাদা মারুতি ভ্যান এসে হাজির হলো। সেখান থেকে নেমে এলো ড্রাইভারের পোশাক পরিহিত এক সৌম্যকান্তি প্রৌঢ় ব্যক্তি, মাথার চুল কাঁচা পাকা, গোঁফে ও পাক ধরেছে, চেহারা রিজু এবং দোহারা, এই বয়সেও বেশ পাকাপোক্ত বলে মনে হলো। সে এগিয়ে আসতে প্রকাশ একটা ছোট শিশুর মতো সৌল্লাসে ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরল, বলল, কেমন আছো আব্দুল চাচা? বাবা এলেন না যে স্টেশনে, তিনি কোথায়, কেমন আছেন? অনেক বছর হলো কোনো খবর পাই না। সেই শেষ এসেছিলাম আজ থেকে প্রায় 4 বছর আগে, তারপর তো। একটানা কথাগুলো বলে খানিকটা দম ফেলল প্রকাশ। আব্দুল চাচা তার ছলছলে চোখের দিকে দৃষ্টি মেলে তাকিয়ে রইল, কিন্তু কোনো উত্তর দিল না। ইশারায় গাড়ির দরজা খুলে ভেতরে বসার ইঙ্গিত দিল। সুবিমল হতভম্ব হয়ে কিছু একটা বলতেই যাচ্ছিল, সেই সময় প্রকাশ নিজে থেকেই যেন তার মনের ভাব বুঝতে পেরে বলল, আমি জানি তুই কি ভাবছিস, তুই ভাবছিস এতগুলো প্রশ্নের একটা উত্তর না দিয়ে আব্দুল চাচা এমন তোর ব্যবহার কেন করলো, তাই তো? তুই গাড়িতে উঠে আয়, পথে যেতে যেতে সমস্ত বলছি, আয় উঠে। আর হ্যাঁ, আমি জানি তোর আর তর সইছে না, তুই গ্রামের হেলথ সেন্টারে আগে যেতে চাস, ঠিক আছে তাই হবে,
গ্রামীণ ওই ছোট্ট হাসপাতালকে নিয়ে আমারও অনেক স্বপ্ন রে। তুই যে আমার সহযোদ্ধা, আমরা দুজনে কাঁধে কাঁধ মিলে এই হাসপাতালটাকে অনেক অনেক বড় করে তুলব। শহর থেকে নাম করা ডাক্তার নিয়ে আসবো এই গ্রামে। আপাতত একজন ডাক্তার রয়েছে, তবে সে ডাক্তার কম কম্পাউন্ডার বেশি, কারণ একসময় কলকাতায় গিয়ে একজন ডাক্তারের চেম্বারে কিছু বছর কাজ করেছিল, সেখান থেকে অভিজ্ঞতা জুলিয়ে সমৃদ্ধ করে। টুকটা কিছু হলে তিনিই চিকিৎসা করে দেন, ওষুধপত্র তিনিই লিখে দেন। আমি জানি তুই কী ভাবছিস, পাস না করে প্র্যাকটিস করা আইন বিরুদ্ধ, জানি রে, কিন্তু এই প্রত্যন্ত গ্রামের হাসপাতালে না রয়েছে উন্নত চিকিৎসা, না রয়েছে যন্ত্রপাতি, না রয়েছে বিশেষ সুবিধা। সর্দি কাশি জ্বর কিংবা হাত পা কেটে যাওয়া, এইসব চিকিৎসা করা খুব একটা বড় কঠিন কাজ নয়। কিন্তু না, তবে ক্রিটিক্যাল কেস আসলে তিনি সদর জেলা হাসপাতালে রেফার করে। সে যাই হোক, সেখানে গেলে তার সাথে আলাপ হবে। এবার আসি আব্দুল চাচার প্রসঙ্গে। গাড়ির কাঁচের জানলাটা খানিকটা নামিয়ে দিল সে। মাসটা ডিসেম্বর, এদিকটা যে বেশ ঠান্ডা পড়ে তার আজ পাওয়া যাচ্ছে। প্রকাশ বারবার সাবধান করেছিল বটে, কিন্তু সুবিমল তাতে কোনো কর্ণপাত করার প্রয়োজন বোধ করেনি। শীতের পোশাক বলতে ওই কলকাতার ধর্মতলা থেকে কেনা একটা উলের জ্যাকেট, একটা হাফাতা সোয়েটার আর একটা বালাপোষ। তবে তাতে শীত বাগ মানবে কি না যথেষ্ট সন্দেহ আছে। টানা 8 ঘন্টা ট্রেন জার্নি করে সকলেই বেশ ক্লান্ত। গাড়ির জানলা দিয়ে প্রবেশ করছে সকালের মিঠে আলো, তাদের শরীর ছুঁয়ে যাচ্ছে সেটা। বেশ আরাম বোধ হচ্ছিল, তাতে কোনো সন্দেহ নেই। প্রকাশ এবার ধীরে ধীরে বলতে শুরু করল এক পৈশাচিক ঘটনার বর্ণনা এবং তার করুণ পরিণতির রক্তাক্ত ইতিহাস। আব্দুল চাচার বয়স যখন 13 কি 14, আমার প্রপিতামহ শ্রী দ্বিজেন্দ্রনাথ তাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। তার আদি বাড়ি ছিল বাংলাদেশের বরিশাল। দেশভাগের সময় কিছু মানুষ ওপার বাংলা থেকে বেআইনিভাবে এদেশে বাড়ি দেয়, তাদের মধ্যে আব্দুল চাচাও ছিল। সম্ভবত দাঙ্গায় তার পরিবার মারা গিয়েছিল যতদূর আমি জানি। আব্দুল চাচার আশ্রয় নিয়েছিলেন একটা ত্রাণ শিবিরে, সেখান থেকেই আমার প্রপিতামহ দ্বিজেন্দ্রনাথ উদ্ধার করে নিয়ে আসে, আমাদের বাড়িতে কাজে নিযুক্ত করে। আমার বাবা এবং আমিও তার কোলে পিঠে চেপেই বড় হয়েছি। পরবর্তীকালে তিনি আমাদের ড্রাইভারের কাজে নিযুক্ত হন। সময়টা আনুমানিক ওই ধর আজ থেকে 17 বছর আগে। আব্দুল চাচা আমাদের বাড়ির সংলগ্ন সেই দিঘির পাড়ে গিয়েছিল, প্রায় যেতেন তিনি। চুপচাপ বসে কি যেন ভাবতেন, হয়তো নিজের দেশের বাড়ির কথা সঠিক করে বলতে পারব না। তবে সেই রাতটা আমার আজও মনে পড়ে, যেদিন আব্দুল চাচা প্রবল জ্বর নিয়ে কাঁপতে কাঁপতে বাড়ি এসেছিলেন। ডাক্তার বলেছিল দিঘির জলো বাতাসে প্রবল ঠান্ডা লেগে এই জ্বর বেঁধেছিল, কিন্তু বাবার তাতে বেশ সন্দেহ হয়। এর মধ্যে তাকে বারবার জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি সেই সময় কোথায় গিয়েছিলেন এবং এত রাত করেই বা কেন ফিরেছিলেন। তাদের উত্তরে আব্দুল চাচা শুধু ফ্যাল ফ্যাল চোখে তাকিয়েছিল, যেন সাময়িকভাবে বাক শক্তি হারিয়ে ফেলেছিলেন। প্রায় 1 মাস পর যখন তিনি একটু সুস্থ হলেন, বাবাকে কানের কাছে গিয়ে ফিসফিস করে 2 শব্দ বলেছিলেন, পুরানো অভিশাপ এবং জলপিপাসী। ব্যাস, তারপর থেকে তিনি সম্পূর্ণরূপে বাক শক্তি হরিত হয়েছিলেন, মানে যাকে বলে হারিয়ে ফেলেছিলেন। এইভাবেই দিন কাটাচ্ছেন। ডাক্তারের কাছে এর কারণ জিজ্ঞেস করায় তিনি বলেন কোনো কিছু দেখে মারাত্মকভাবে শক পেয়ে তার বাক শক্তি হারিয়ে ফেলেছিলেন, তবে এটা টেম্পোরারি, যদিও এমন ঘটনা আবার ঘটতে দেখলে তবে হয়তো সেই কথা বলার ক্ষমতা আবারও ফিরে আসলেও আসতে পারে। মাঝে কেটে গেল বহু বছর, তিনি সব শুনতে পান, সবার কথা বুঝতে পারেন, কোনো কাজের দায়িত্ব দিলে নিষ্ঠা সহকারেও পালন করেন, তবে আমায় ছোটবেলা থেকে ভীষণভাবে আঁকলে রাখতেন, কখনো কখনো ওই দিঘির কাছে যেতে দিতেন না। সেই রাতে তিনি ঠিক কি দেখেছিলেন সেটা আজও রয়ে গেছে রহস্যের অন্তরালে। এরপর থেকে একের পর এক দুর্ঘটনা,
গ্রামের এক একটি জোয়ান শক্ত সামর্থ্য পুরুষকে ওই দিঘির পাড়ে অর্ধ অচেতন অবস্থায় পড়ে থাকতে পাওয়া যায়, এবং আশ্চর্যভাবে তারাও হয়ে যায় চলত শক্তিহীন। কোমর থেকে পা পর্যন্ত একদম অবশ, শুধু একটা হাত কোনো ক্রমে কাজ করে, বাকিটা অবশ। লোকমুখে প্রচলিত রয়েছে ওই দিঘিতে নাকি বাস করে কোনো এক জল পিশাচি, যার প্রকোপে এই গোটা গ্রাম ত্রষ্ট সন্ত্রষ্ট এবং বিধ্বস্ত। ঘরে পুরুষের অসমর্থর ফলে গ্রামের মহিলাদেরও সমস্ত কাজের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে হয়েছে। কিছু পুরুষ এখনো ভালোভাবে জীবিত রয়েছে ঠিকই, তবে তারা কদিন থাকবে তা জানি না। বারবার এত নিষেধ সত্ত্বেও কিসের আকর্ষণে মাঝরাতে ছুটে যায় তারা, সেটা আমারও অজানা। অনেক ছোটবেলায় আমায় কলকাতা বোর্ডিং স্কুলে রেখে পড়ানো হতো, সেটা তোকে আগেই বলেছি। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, বাইরে দেখ। প্রকাশের কথার মাঝে এমন এক আকস্মিক বিরতি ঘোষণা একটু আশ্চর্য লেগেছিল বটে, তবুও তার দৃষ্টি আকর্ষণ করে সেদিকে তাকালো সুবিমল। দেখতে পেল সুবিশাল এক দিঘি, দিঘির পাড় সিমেন্ট দিয়ে বাঁধানো, যা সিঁড়ির ধাপ নেমে গেছে দিঘির দিকে। দিঘির মাঝে শোভা পাচ্ছে এক অস্থায়ী আগাছা, যার ওপরে শোভা পাচ্ছে থাক থাক লাল শালুক ফুল, যার ওপর বসে আছে একটি সাদা বক। সেদিকে অঙ্গুলি নির্দেশ করে প্রকাশ বলে উঠল, এই সেই বহুতল আলোচিত দিঘি যাকে নিয়ে এত জল্পনা এত দ্বন্দ্ব। আমিও শুনেছি এই দিঘি যখনই কোনো পুরুষের পৌরুষ গ্রাস করে ওই দিঘির মাঝে ফুটে ওঠে শালুক ফুল। আজ পর্যন্ত যতদিন তার শিকার হয়েছে সেইখানে একটি করে অতিরিক্ত শালুক ফুল রাতারাতি গজিয়ে উঠেছে। এর কোনো ব্যাখ্যা আমার সত্যিই জানা নেই। মনের মাঝে হাজারো প্রশ্নের ঝড়, যার উত্তর আমাদের খুঁজে বার করতে হবে। আব্দুল চাচা সাময়িক সময়ের জন্য দিঘির পাড়ে গাড়ি দাঁড় করালেন। তিনি মুখে কিছু বলতে না পারলেও সবই বুঝতে পারেন, কিন্তু মুহূর্তখানেকের মধ্যেই ঝড়ের বেগে গাড়ির স্পিড বাড়ান তিনি। গাড়ির পেছনে বসে থাকা আব্দুল চাচার দুই সওয়ারি বন্ধু জানে তার এই আতঙ্কের কারণ, এবং তারা এও জানে তিনি সবটুকু শুনেছেন সামনে বসে, এবং এই মুহূর্তে তিনি তাদের নিয়ে চলেছেন গ্রামের হাসপাতালে। তার চোখে খেলা করে যাচ্ছে খুশির ঝিলিক, নিরাশার দোলাচল কাটিয়ে আরও একবার বাঁচার শেষ চেষ্টা। নিরাময় কেন্দ্র সাইনবোর্ডের দিকে একবার দেখেই সুবিমল এবং প্রকাশ ছোট্ট গ্রামীণ হাসপাতালে প্রবেশ করল। বাইরে কাঠের বেঞ্চে সারি সারি রোগীর ভিড়, তারই মধ্যে তাদের চোখে পড়ল একজন পুরুষকে, যিনি তার স্ত্রীর কাঁধে মাথা রেখে শুয়েছিলেন। পা দুটো ধনুষ্টঙ্কারের মতো বেঁকে রয়েছে, হেলে পড়েছে শরীরের বাঁ দিক, বাঁ হাতটা ঘন ঘন তিরতির করে কেঁপে উঠছে যেন। কি হয়েছে এর, এমন অবস্থা কবে থেকে? আমায় সবটা খুলে বলতে পারেন। আমি এবং আমার এই বন্ধু এই হাসপাতালের ডাক্তার, আজই শহর থেকে এখানে এসেছি। প্রকাশের কথা শুনে অসুস্থ ভদ্রলোকের সাথে থাকা ঘোমটা পড়া এক গ্রাম্য বধু হঠাৎই হাউ হাউ করে কেঁদে উঠল। সে বলল, ডাক্তার বাবু গো, সর্বনাশ হয়ে গেছে, ওই জলার পিশাচি নিয়ে এবার আমার মনটাকেও টেনে নিয়ে গেল গো। আহা, আপনি দয়া করে কাঁদবেন না, আমাদের সবটা খুলে বলুন। আমরা যথাসাধ্য চেষ্টা করব ওনাকে যতটা পারি তাড়াতাড়ি সুস্থ করে ফিরিয়ে আনতে। সুবিমল তার কথা শেষ করার আগেই ঠিক পেছন থেকে আরেকজনের কথা ভেসে এলো, আরে বড় দাদা বাবু, আপনি এসে পড়েছেন? ও আচ্ছা, সাথে উনি কি নতুন ডাক্তার বাবু নাকি? হ্যাঁ রতনদা, আমি কথা দিয়েছিলাম তোমায়, আমি কলকাতা থেকে ডাক্তারি পাস করে ঠিক ফিরে আসব। আর এ সুবিমল আমার বন্ধু, আমরা একসাথেই ডাক্তারি পাস করেছি। ওরও ইচ্ছা ছিল ওই গ্রাম থেকে এখানকার গরিব মানুষদের সেবা করবে। আমাদের দুজনেই স্বপ্ন যখন একই, তাহলে গন্তব্য আলাদা হয় কি করে বলতো? হ্যাঁ, সে যাই হোক, ব্যাপারটা কি বলতো, কি হচ্ছে গ্রামে এসব? হ্যাঁ, ছোট থেকে আমায় দূরে রাখা হয়েছিল যাতে আমার ওপর কোনো বিপদ না আসে। এত বছর বাদে আমি ফিরে এসেছি, ছোটবেলা থেকে অনেকবার জিজ্ঞেস করেও কোনো সদুত্তর পাইনি। আজ তোমায় বলতেই হবে,
প্লিজ রতনদা প্লিজ, আর কোনো কিছু লুকিয়ে রেখো না, সবটা খুলে বলো আমায়। খানিকটা আমি জানি, আর এবার বাকিটা শুনতে চাই। প্রকাশের কথা শুনে রতন তাদের হাতের ইশারায় তার কেবিনে আসতে বলল। জন্মাবধি এই গ্রামে আমার অবাধ বিচরণ, সে তো তুমি জানোই। সেই করে থেকে একজন প্রশিক্ষিত ডাক্তারের আশায় ওপর মহলে কত চিঠি দিয়েছি, কিন্তু লাভ হয়নি। যতটুকু কম্পাউন্ডারের কাজ করতে গিয়ে শিখেছি, তাতে কি বা করতে পারি এদের জন্য? আমার তো সেই বিদ্যা নেই, তাছাড়া দেখতেই তো পাচ্ছ হাসপাতালের কি বেহাল অবস্থা। তাও জমিদারবাবুর সাহায্যে শহর থেকে কিছু যন্ত্রপাতি আনিয়েছি, কিন্তু তাতেও কি হয়? সেই সুযোগ সুবিধা এখানে কোথায়? তবুও যতটুকু পারি করি। সত্যি তোমরা এসে বড় উপকার হয়েছে। হ্যাঁ আচ্ছা, এবার মূল ঘটনায় আসি। ওই যে ব্যক্তির সাথে তোমরা কথা বললে, সে পেশায় একজন মাছ বিক্রেতা। গায়ের খাল বিল পুকুর কিংবা দিঘি থেকে মাছ ধরে হাটে বিক্রি করতে যায়। ওর স্ত্রীর বয়ান অনুযায়ী কাল ভোর রাতের দিকে সে হঠাৎ নাকি এক ডাক শুনতে পায়। সে উঠে বাইরে যেতেই দেখে এক আবঝা নারী অবয়ব তাকে ডাকছে। তার এক ঢাল খোলা চুলে যেন শালুক ফুলের গন্ধ, শরীরে একটা পিনপিনে পাতলা সাদা শাড়ি তাকে আরও মোহময়ী করে তুলছে। ধীরে ধীরে সে তাকে তার কাছে আহ্বান করতে থাকে। মঞ্চমুগ্ধের মতো সে এগিয়ে চলে তার দিকে। সেই ডাক যে মৃত্যুর, সেই বিষয়ে সে অবগত ছিল না, কারণ সেই নারী যে কোনো সাধারণ মানবী নয়, সে যে জমিদার বাড়ি সংলগ্ন সেই কালো দিঘির জলের পিশাচি। পরের দিন সকালে ঘাটের কাছেই আচ্ছন্ন হয়ে পড়ে থাকে তার দেহটা। জ্ঞান ফেরার পর সে টের পায় তার শরীরের একদিক পঙ্গু হয়ে গেছে, পা দুটো বেঁকে গেছে। অসার সেই স্থানে কোনো সার নেই, অথচ আগের দিন রাতেও সে ছিল সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। এই ঘটনা তার মুখ থেকেই শোনে তার স্ত্রী এবং যথারীতি গোটা গ্রামের আশ্রয় হয়ে যায়। হাওয়ার বেগে ছড়িয়ে পড়ে খবর। সারবাবু, তুমি মনে হয় বাড়ি না গিয়ে সরাসরি এখানেই এসেছ, গেলে জানতে পারবে। মানে ঘটনাটা জানা প্রয়োজন তোমার বাবারও। মানে কি বলছো রতনদা, কি হয়েছে বাবার? আমি তো আব্দুল চাচাকেও বারবার জিজ্ঞেস করেছি, বাবা আসেনি কেন, বাবা আসেনি কেন, কিন্তু তিনি জানাও আমাকে সবটা জানাও আমাকে। হ্যাঁ দাদাবাবু, সেটাও একটা রহস্য বাজে। সে যেই হোক, এমন কেস আমার কাছে প্রায়ই আসছে যার সত্যিই কোনো সমাধান আমার কাছে নেই। তবে যেই বিষয়ে আপনি জানেন না সেটা না বললেই নয়। যেসব পুরুষেরা তাদের পৌরুষ হারিয়ে প্যারালাইজ হয়ে পড়ে গেছে, তাদের কোমর থেকে পায়ের অংশে হঠাৎ করেই অসম্ভব ব্যথা শুরু করে। তাদের মনে হয় কেউ যেন তাদের সেই অংশ থেকে সমস্ত যৌবন শুষে নিচ্ছে। তীব্র বেদনায় সারা রাত ছটফট করতে করতে শেষ রাতের দিকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে তারা। কোমর বেয়ে নেমে আসে লাল রক্তের স্রোত। ধীরে ধীরে সারা শরীর শুকিয়ে যেতে যেতে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে তারা। আপনি এত বছর বাদে ফিরলেন, কিন্তু এই কথাগুলো না বললেই নয় দাদাবাবু। দাদাবাবু, আপনিই পারেন এই মরণ খেলাটাকে আমাদের বাঁচাতে, আমাদের গ্রামটাকে বাঁচাতে।
এই মরণ খেলা চলতে থাকলে আর একটি পুরুষ হতে জীবিত থাকবেন না দাদাবাবু। আমি এর শেষ দেখেই ছাড়ব। আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না। এসব অভিশাপ জল পিশাচী সব মিথ্যে গুজব। এই দিঘির জলে এমন কোনো বিষাক্ত রাসায়নিক পদার্থ রয়েছে যার ফলে এমন দুর্ঘটনা ঘটছে, সেই বিষয়ে আমি নিশ্চিত। প্রকাশ দাদাবাবু, আপনি এত নিশ্চিন্ত হচ্ছেন কি করে? আমি আপনাদের মতো ডাক্তারি নিয়ে পড়াশোনা করিনি ঠিকই, তবে আপনার সেই নারী অবয়ব দেখার দৃষ্টিভ্রম, তবে আপনারা যে নারী অবয়ব দেখার ব্যাখ্যা দেবেন দৃষ্টিভ্রম, সে আমিও জানি। শহরে জল বাতাস লেগেছে কি না, তাই এসব পৈশাচিক হত্যা লীলা আপনার কাছে নিতান্তই বালখিল্য, তাই না? সে যাই হোক, জলের ল্যাব টেস্টিং আমিও করিয়েছিলাম। যেদিন আপনি আর আমি দুজনে গিয়ে একসাথে দিঘি জল থেকে গায়ের পুলুরিকে বলে ওই দুঘটি জল সংগ্রহ করেছিলাম, একটা ব্যাপার খুবই অস্বাভাবিক। এই দিঘি কিন্তু কোনো মহিলা ক্ষতি করে না, তাই আমরা অনেকে এই গ্রামের মেয়ে বউদের দিয়ে প্রয়োজনে জল আনতে পাঠাই সেখানে। এই সমস্ত কিছু সমাধানের সূত্র, বিশেষ করে এই অভিশাপের ইতিহাস না জানতে পারলে এর কোনো সমাধান ডাক্তারি বিদ্যায় আছে বলে আমার মনে হয় না। বাড়ি যান বড় দাদাবাবু, আপনার বাবার সুখ আপনার বাবার মুখ থেকেই না হয় বাকিটা শুনবেন। আর হ্যাঁ, রাতের বেলা কিন্তু কোনো চেনা নারী কণ্ঠও যদি শুনতে পান বেরোবেন না, সেই তার মন্ত্র বলে তার শিকারকে গোটা পরিবারকে ঘুমে আচ্ছন্ন করে রাখে। যার সাথে এক্ষুনি আপনি কথা বললেন, তার স্ত্রী বিন্দুমাত্র তার চলে যাওয়া টের পায়নি, কিন্তু গভীর নিদ্রায় ডুবেছিল, উৎকণ্ঠার সাথে বলে ওঠে প্রকাশ। বীরবীর করতে করতে রতনদা রুগীর ভিড়ের দিকে তাকিয়ে বললেন, নতুন ডাক্তারবাবুরা শহর থেকে এসেছেন, তোমাদের আর কোনো ভয় নেই, আমাদের গ্রামের সুদিন আবার ফিরে আসবে, সবাই দেখো ফিরে আসবেই। এই বাড়িতে থাকতে হলে এই জমিদার মহলের কিছু নিয়ম কানুন আছে বৌমা। এই বাড়িতে যারা পুত্রবধূ রূপে স্বীকারোক্তি পায় কিংবা এত বছর যাবত পেয়ে এসেছে, তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হয়েছে, তাই তুমিও বাধ্য। আমি তো চেষ্টা করছি বাবা, এই বাড়ির সম্ভ্রম মান মর্যাদা রক্ষার্থে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাসটুকু দিয়ে আপনাদের সকলের সেবা করতে সব সময় চেষ্টায় থাকি, কিন্তু এই মধ্যরাতে আপনার নৃত্যমহলে এইরূপ ছুপিসারে ডেকে পাঠানো কি আপনার মর্যাদাপূর্ণ আচরণে অভিজাত্য প্রকাশ পায়? এই মুহূর্তে আপনি মদ্য, আপনার ছেলে জানতে পারলে কিন্তু। জমিদার বাড়ির নৃত্যমহল আজ বেশ শান্ত, বাজনার আওয়াজ নেই, নেই নৃত্যের তালে তালে রূপালী ঘুঙুরের মন মোহিনী প্রদর্শনী। সেসব পাঠ মধ্যরাতের আগেই চুকে গেছে। নাচমহলের খাস কামরায় দুর্দান্ত প্রতাপ জমিদার দ্বিজেন্দ্রনাথ সুদৃশ্য বিছানায় আধশোয়া হয়ে অম্বুড়িতে অগ্নি সংযোগ করে ধূম্রপানে মগ্ন। আধবোজা চোখ দুটো প্রায় নিভু নিভু। খানিক্ষণ পূর্বে বানারস থেকে আনা বাইজি গুলাবের গান শোনার জন্য এখানে মোসাহেবদের বেশ ভিড় জমেছিল। মজলিশ শেষ হওয়ার পর গুলাবের নৃত্যশৈলী দেখে আর নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি, অতঃপর দীর্ঘ এক সঙ্গমের পরে মুক্তি দিয়েছেন তাকে, সাথে প্রভূত রত্ন দিয়ে এবং সীতার মুক্ত হার। তবে তিনি যেন তৃপ্ত নন, তার যে প্রচুর খিদে, এই খিদে মেটাবার জন্যই তো তিনি না আর ভাবতে পারলেন না। এক হ্যাঁচকা টানে সামনে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা সেই মহিলাকে বিছানায় টেনে নিলেন। বাবা বাবা, আপনি কিন্তু এটা উচিত করছেন না, এ কি রাজধর্ম? নিজের বংশের কুলবধূকে বলপূর্বক সঙ্গম কি রাজকীয় মর্যাদার পরিপক্ক? আমি কিন্তু চিৎকার করব, আমার স্বামী এলে কিন্তু আপনার মান মর্যাদা সব জলাঞ্জলি যাবে।
কি বললে? মান মর্যাদা? দেখো, কিছু বিষয় আমি তোমায় আগেই জানাতে চাই। চিৎকার করে কোনো লাভ হবে না, কারণ বাইরে যারা পাহারায় রয়েছে তারা প্রত্যেকে আমার কেনা কুকুর। আসবে তো না, উল্টে যদি আমি হুকুম দিই তাহলে তোমার লাশ কুচি কুচি করে কেটে কালো দিঘির জলে ভাসিয়ে দেবে। এই বাড়ির নিয়ম এবং অনুশাসনের কথায় শোনো, তুমি আমাদের কুল পুরোহিত জগানন্দ ভট্টাচার্য মশাইয়ের একমাত্র সুলক্ষণা কন্যা সুচরিতা, যাকে আমি আমার ছেলের পুত্রবধূ করে নিয়ে এসেছি। এই বাড়ির কুলবধূ হচ্ছে পুরুষের দ্বারা ভোগ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রীতি পালন হয়ে এসেছে। আমার স্ত্রীও আমার পিতামহ এবং আমার একমাত্র ভাইয়ের ভোগ্য ছিলেন। এখন তুমি আমার সচ্চা সঙ্গিনী হবে। আজ রাতে আমি সেই মিলনের তৃপ্তি অনুভূত করতে চাই, যার জন্য এতগুলো বছর ধরে আমি অপেক্ষা করছিলাম। জমিদার বাড়ির কুলবধূ সুচরিতা এবার তার স্বামীর নাম ধরে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসতে চাইল। ঠিক সেই সময় সেখানে হাজির হলেন সুচরিতার স্বামী রাধাকান্তবাবু। কি হয়েছে, এত গোলযোগ কিসের? স্থির দৃষ্টিতে তার যৌবনা স্ত্রী সুচরিতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তিনি। কি হয়েছে, কি হয়েছে সেটা তোমার বাবাকে জিজ্ঞেস করো। এই বলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে তিনি তার স্বামীর বুকে মুখ লুকোলেন। পুরুষ্টু রোমশ বুকে এসে জমতে লাগলো বিন্দু বিন্দু জলের ফোঁটা। বৌমাকে বোঝা, বোঝা যে এই জমিদার বাড়ির কি নিয়ম কানুন রয়েছে। ধীরে ধীরে তাকে তার বুক থেকে দুহাত দিয়ে আলতো করে সরিয়ে দিয়ে রাধাকান্তবাবু বলে উঠল, বাবাকে তৃপ্ত কর, তিনি যে আমাদের অন্নদাতা, ঈশ্বর সম। যুগ যুগ ধরে চলে এসেছে এই প্রথা, একে তুমি অমর্যাদা করতে পারো না। মর্যাদা? তার মানে তোমরা আদৌ জানো? ধিক্কার জানাই তোমাদের, আমার বাবা তো তোমাদের বংশের কুরে পুরোহিত, তিনি কি এ বিষয়ে জ্ঞাত ছিলেন না? কোন কুক্ষণে তিনি বিবাহ দিলেন এই কুলাঙ্গার জমিদার বাড়ির ছেলের সাথে, যে ভিটের প্রতিটি ইট এই বাড়ির মহিলাদের রক্তাক্ত অভিশাপে জর্জিত, সেই বাড়িতে কি কোনোদিনও লক্ষ্মী বাস করতে পারে? কি কি বললে, বাবা কেন বিয়ে দিয়েছে? ওরে মূর্খ, তোমার বাবাকে আমার পিতা শ্রী দ্বিজেন্দ্রনাথ মহাশয় প্রভূত ধনসম্পদ, 10 একর খাস জমি এবং 2 পুষ্করিণী লিখে দিয়ে গেছেন, যে তিনি সব জানতেন, কিন্তু অর্থের কাছে কি মানুষ, কি মনুষ্যত্ব, সবই যে বিক্রি হয়ে যায়। আর তুমি তো সামান্য রূপসী নারী। ছি 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 ছি, আমার পিতা এহেন পাপ কার্যে লিপ্ত, এ যে ষড়যন্ত্র, নিজের মেয়েকে এভাবে তিনি বিক্রি করে দিলেন এই পাষণ্ডদের হাতে, তার একবারও কি হাত কাঁপল না? আচ্ছা আচ্ছা, আমার কথা না ভাবো জমিদার পুত্র, তোমার স্বামী বলতেই ঘৃণা হচ্ছে, তাই এই নামে ডাকলাম। তোমার ছেলের কথা তো একবার ভাবতে পারতে,
মাত্র 2 বৎসরের এই বালক যখন জানতে পারবে ওর মায়ের প্রতি হওয়ার এমন অবিচারের ঘটনা, সে কি তোমাদের রিয়াদ করবে ভাবছ? আমি এই মুহূর্তে গৃহত্যাগ করছি, গ্রামের সকল মানুষদের জানাবো তোমাদের কুকীর্তির কথা। লোকে তোমাদের নোংরা শরীর লক্ষ্য করে থুতু চেটাবে, দেখে নিও। স্বামীকে পাশ কাটিয়ে সুচরিতা বাইরে যেতে উদ্যত হতেই পেছন থেকে ঠং করে এক ধাতব ঝংকারে মাথার ভেতরটা কেমন যেন করে উঠল। রক্তাক্ত মাথা দুহাতে চেপে পেছনে ঘুরে তাকালো সে। তুমি কথা শেষ করতে পারল না, ধীরে ধীরে মেঝেতে অচেতন হয়ে লুটিয়ে পড়ল। এই কে আছিস? ভেতরে আয় আর আব্দুলকে এক্ষুনি খবর দে। অস্পষ্ট অবয়ব এবার ধীরে ধীরে আরো স্পষ্ট হয়ে এলো যেন। ঘুমের ঘোরেই কাকে যেন দেখে চমকে উঠল, বিড়বিড় করে বলতে লাগলো সুবিমল, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। এটা আমি, মানে এটা এটা আমি, মানে আমি আমি কি করে হই? ঠিক 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 আমারই মতো তো দেখতে, অথচ এমন জমকালো রাজকীয় পোশাক, এও যে আমার স্বপ্নের অতীত। সুবিমল, বাইরে এসো, দেখো আমি এসেছি, আমায় গ্রহণ করবে না? সুবিমল এসো, এসো না। গ্রামের হাসপাতাল থেকে ফিরেছে সেই মধ্যাহ্নে, আহারাদি সুসম্পন্ন করে প্রকাশের বাবাকেও দেখে এসেছে। সেই একই দৃশ্য যা আজ সকালে হাসপাতালে সেই অর্ধমৃত মানুষটার দেখে এসেছিল। কোমর থেকে পা পর্যন্ত অসার অবশ, বাঁদিকটাও ধরে এসেছে, কোনো ক্রমে কথাটুকু বলতে পারছে, কথা বলতে গেলেই মুখ থেকে বেরিয়ে আসছে লালা। গ্রামের এই দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য তিনি আমাদের দুজনকেই সাধুবাদ জানিয়ে বলেছিলেন, যদি আমার কিছু হয়ে যায় খোকাকে দেখে রেখো সুবিমল, তুমি আবার ফিরে এসেছ অন্য রূপে, ভিন্ন চরিত্রে, এও যে কাশির দমকে মুখ দিয়ে এবার লালার সাথে নির্গত হলো একদলা রক্ত। কোনো ক্রমে শান্ত করে ঘুমের ওষুধ দিয়ে যখন দুজনে তাদের জন্য নির্দিষ্ট করা ঘরে এসে বসল, তখন প্রায় সন্ধে নেমেছে। জানলা খুলতেই দেখা গেল জমিদার বাড়ির গা ঘেঁষে চলে গেছে সেই কালো দিঘি। আবছা অন্ধকারে সেই দৃশ্য যেমন অতি মনোরম, তেমনি পূর্ব স্মৃতি জানিয়ে যায় এই রাত বড় ভয়ঙ্কর। এক ঝলক ঠান্ডা বাতাস ঘরে আসতেই কেউ যেন সুবিমলের কানের কাছে এসে ফিস ফিস করে জানিয়ে গেল, আমি ফিরে ফিরে আসি। মেয়েলি গলার অস্ফুট কণ্ঠ কানে যেতে চমকে উঠে সুবিমল জানলার পাল্লাটা শক্ত করে এঁটে দিল। রাতে আর কিছু খাবে না জানিয়ে দিয়েছে, তাই দুই বন্ধু গল্প করতে করতেই তাদের চোখ লেগে এসেছিল। এমনিতে ট্রেন জার্নির ধকল, তার মধ্যে গ্রামে ঘটে চলা এমন রহস্যের ঘন ঘটা তাদের দুজনকেই বিধ্বস্ত করে তুলেছিল যেন। কে সেই নারী? স্বপ্নে দেখা একজন ব্যক্তি তো প্রকাশের বাবা, স্বয়ং বর্তমান জমিদার, কিন্তু আরেকজন কে ছিলেন যাকে দেখতে হুবহু আমারই মতো? তা থেকে বড় প্রশ্ন, আব্দুল চাচার নাম শুনলাম মনে হলো, এবং সবচেয়ে বড় প্রশ্ন, ছোটবেলা থেকে দেখা সেই স্বপ্ন আজ এই স্থানে এত স্পষ্ট হয়েছে কেন? তার মানে কি এই বাড়ির সাথে আমার কিংবা আমার দেখা স্বপ্নের কোনো যোগাযোগ আছে? হাত ঘড়িতে সময় জানান দিল রাত প্রায় 12টা। সেই সন্ধ্যের পর থেকে টানা ঘুমিয়ে এখন শরীরটা বেশ ঝরঝরে লাগছে সুবিমলের। একটু আগে শোনা সেই মেয়েলি কণ্ঠ যে ওকে বারবার ডাকছিল বাইরের নিকশ আঁধারে, সেই একই ডাক সেকাল সন্ধ্যাতেই শুনেছে। এই আহ্বান যে দুরূহ, যার ডাক অস্বীকার করা এক প্রকার অসম্ভব। শুধু মনের জোরে জানলাটা তখন বন্ধ না করলে কি হতো জানা নেই। আবারও সেই একই গলার ডাক, তবে এবারে আরও মায়াবী সেই আহ্বান। ঘুমটাও সেই কারণেই ভেঙেছে।
স্বপ্নটা রয়ে গেছে শতছিদ্র মলিন বস্ত্র পরিহিত এক রুগ্ন ঝুঁকে পড়া প্রশ্নচিহ্নের মতো। ধীরে ধীরে খাট থেকে নামল সুবিমল। কানে তখনও এক টানা বেজে চলেছে সেই আদিমতম আহ্বান। সৃষ্টির সেই প্রথম স্তর থেকে সমগ্র প্রাণীজগতের ব্যাপ্তি ঘটানোর ক্ষেত্রে এই আহ্বানের মূল স্রোত ত্বরান্বিত হয়ে চলেছে যুগের পর যুগ ধরে। ঠিক যেভাবে কোনো বন্য প্রাণী আদিম বন্য তার গন্ধ মেখে ডাক দেয় তার সঙ্গীকে, এই আহ্বান যে মিলনের, এই আহ্বান সৃষ্টির। তবে এই ডাক হতে পারে পৈশাচিক ক্ষুধানিবৃত্তির মাধ্যমও বটে। সুবিমল হঠাৎই এক ঘরের মধ্যে খাট থেকে নেমে চটিটা পায়ে গলিয়ে ধীর পায়ে দরজার খিল খুলে দিল। মন্থর গতিতে এগিয়ে গেল মূল ফটকের বাধা পেরিয়ে সেই অভিশপ্ত দিঘির কালো জল লক্ষ্য করে। তুমি এসেছ, আমি জানতাম তুমি আসবে, তোমায় যে আসতেই হবে। কে তুমি? কেন ডাকো আমায় রোজ? কখনো স্বপ্নে কখনো বাস্তবে, কি চাও তুমি? কেন এমনি করে ডাকো আমায়? কে তুমি? দিঘির কালো জলের মধ্যে ভেসে আসা সেই মায়াবী নারীকণ্ঠ এবার ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে। দিঘির জলে ভেসে ওঠে একগোছা চুল, সেই চুলে গোঁজা রয়েছে একটা লাল শালুক ফুল। আকাশে চাঁদের জোছনা মেখে দিঘির কালো জল তখন আন্দোলিত হয়ে চলেছে এক প্রবল উন্মাদনায়। ছোট ছোট ঢেউয়ের তালে বাতাসে ফিসফিস করে গুঞ্জরিত হয়ে চলেছে একটি ছড়া। জল পিসাচি জল পিসাচি ডাঙায় উঠে আয়, জল পিসাচি জল পিসাচি শিকার ধরে ওই, শরীর জুড়ে কালো রক্ত নাইতে চাপি আয়, জলের ভেতর নামলে ওরে শিকার ধরে খায়। ধীরে ধীরে সেই নারী অবয়ব চাঁদের আলোয় আরো স্বচ্ছ হয়ে ওঠে। সারা শরীর জুড়ে ঠিকড়ে বেরোচ্ছে দুটি, পরনে লাল শাড়ি এবং প্রভূত স্বর্ণালঙ্কার। তার কোমর অবধি এই মুহূর্তে জলের ওপরে এবং বাকি অংশ এখনো দৃশ্যমান নয়। চোখের মধ্যে রয়েছে মিলনের তীব্র বাসনা। তার সরু নিতম্বের মাঝে ছোট্ট পদ্মের ন্যায় নাভি দিয়ে টপটপ করে জল ঝরে পড়ছে। সে দুই হাত সামনে প্রসারিত করে বলে উঠল, অবশেষে তোমার দেখা পেলাম, শতাব্দীর প্রাচীন ঘ্রাণ আতর হয়ে ঝরে পড়ছে আমার উন্মুক্ত মুখ যুগলে। সেই তীব্র রতি লীলায় মত্ত হাতির মতো আমায় জড়িয়ে ধরে বারংবার আমায় ভোগ করেছিলে, মনে পড়ে? আর আমি আমি তো তার আগেই অসম্পূর্ণ রয়ে গেছিল সেই দিন, আজ আমি পূর্ণ হব তোমার ঔরসে। তৃপ্ত করবে না আমায়? ওই দেখো, এই দেখো, তোমার জন্য নিজেকে সাজিয়ে এনেছি ঠিক যেভাবে তুমি চেয়েছিলে, দেখো। সুবিমল নিজের শরীরের ঊর্ধ্বাংশ থেকে এক টানে বস্ত্র উন্মোচিত করে নিম্নভাগেই শুধু একখণ্ড অন্তর্বাস পরে ধীরে ধীরে দিঘির জলে নামতে শুরু করল। তার চোখের দৃষ্টি স্থির, বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে মিলনের পূর্বে অনুভূত সেই আগুন, যাতে পুড়ে ছারখার হয়ে যেতে পারে সে নিজেই। সারা শরীর উত্তপ্ত। ধীরে ধীরে সে আরো গভীরে নামতে শুরু করল। দিঘির কালো জল পা থেকে বুক ছুঁয়েছে তার, বুক থেকে এবার গলা, হঠাৎ তার ঘোর কেটে যায়। কোমর থেকে পা পর্যন্ত অনুভব করে এক তীব্র ব্যথা। ধীরে ধীরে যেন অসার হয়ে যাচ্ছে শরীরের নিম্ন ভাগ। ঠিক সেই মুহূর্তে ঘোর লাগা চোখে সে দেখতে পায় ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে সেই চন্দ্রিমার আলোয় আলোকিত স্বপ্ন সুন্দরীর রূপ। যৌবনবতী সেই রূপ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে এক এক আদিম নরপিশাচি রূপে। জলে পচে যাওয়া সেই শরীরে আর কোনো মিলনের ইচ্ছে প্রকাশ পাচ্ছিল না। চোখ তার সাদা মণিহীন ফ্যাকাশে, সেই শরীর থেকে গলে গলে পড়ছে মাংসের স্তূপ। নিমেষে যেন ঘোর কেটে গেল তার। দুপা পিছিয়ে আসতে চাইল পারের দিকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাত দিয়ে কোনো ক্রমে ঊর্ধ্বমুখী সন্তরণ প্রক্রিয়ার দ্বারা সে ক্রমশ পিছিয়ে আসতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তে তার পাশে
ভেসে উঠল দুটি পা। সেও যেন তাল মিলিয়ে সাঁতরে আসছে তার সাথে, কিন্তু কোমর থেকে পা পর্যন্ত দেখা গেলেও শরীরের বাকি অংশ দৃশ্যমান নয় তার। দ্বিজেন্দ্রনাথ, এতগুলো বছর এই দিঘির জলে আমার বাবাকে দিয়ে মন্দিনী বানিয়ে রেখেছিলে তুমি। তুমি জানতে আমার বাবা পৌরোহিত্য করার পাশাপাশি তন্ত্র সাধনায় ব্রতী ছিল। সে ডাকিনী বিদ্যা পিশাচ বিদ্যায় সিদ্ধ হস্ত। তাই তুমি আর তোমার ছেলে মিলে আমায় ওই অজ্ঞান অবস্থায় বারংবার বলপূর্বক সঙ্গম করার পরও তোমার পোষা লাঠিয়াল দিয়েও ভোগ করিয়েছিলে, মনে পড়ে সেই দিনের কথা শ্বশুর মশাই? কে শ্বশুর? কার শ্বশুর? তোমার কোথাও একটা ভুল হচ্ছে, তুমি যাকে ভাবছো আমি সে নই। স্বগতোক্তি স্বরে আত্মপক্ষ সমর্থনের বৃথা চেষ্টা করল, মৃত্যু নিশ্চিত জেনেও বাঁচার একবার শেষ চেষ্টা করল সুবিমল। ধীরে ধীরে সেই নারী এবং কোমর থেকে পায়ের অংশটি ধীরে ধীরে তারই দিকে এগিয়ে আসতে থাকল। আর সহ্য করতে পারল না সে, আবারও একবার বলে উঠল, আমি নির্দোষ, তোমার কোনোরূপ ক্ষতি সাধন আমি কখনোই করিনি, করতে পারি না, কারণ আমি একজন ডাক্তার। ব্যাস ওইটুকুই। ধীরে ধীরে জলের মাঝেই জ্ঞান হারালো, ডুবতে শুরু করল জলের গভীরে। আর ঠিক তখনই এক বলশালী হাত তাকে টেনে তুলল জলের ওপর। অচেতন দেহ আধবোজা চোখে শুধু এটাই বুঝতে পারল এই হাতের স্পর্শ তার খুব চেনা। এই হাত আবেগের, এই হাত স্নেহের, এই হাতের স্পর্শে সে যেন হারানো দীপ্তি ফিরে পাচ্ছে ধীরে ধীরে। অল্প আলোয় চেনা সেই চোখের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক ঝলক হাসি এনে আবারও সে লুটিয়ে পড়ল গভীর ঘুমের আবেশে। সুবিমল, এ সুবিমল, এ সুবিমল, ওট ভাই আমার, ওট 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 ওট। আর কতক্ষণ এভাবে পড়ে থাকবি? তোকে ছাড়া যে আমি আর এই গ্রামের মানুষ বড্ড অসহায়। ওট বস, ওট। এইভাবে না বলে কেন কাল বেরোতে গেলি তুই? হ্যাঁ, একটানা কথা বলে সুবিমলের খাটের পাশে বসে হাঁপাতে লাগলো প্রকাশ। সময় প্রায় সকাল সাতটা। দিঘির কোল জুড়ে খেলা করছে গনগনে সূর্যের হলদেটে আলো। উদ্ভাসিত গ্রামের মেঠো রাস্তা, কাঁধে লাঙল তুলে গরুর পেছনে চলেছে আমাদের দেশের যোদ্ধার দল। যোদ্ধাই বটে, রুক্ষ মাটির বুকে শস্য শ্যামলা সোনালী ফসল যারা উৎপাদন করে তুলে দেয় গোটা পৃথিবীর অভুক্ত মানুষের মুখে, তাদের জন্য এই সম্বোধন যথোপযুক্ত বটে। সেই সব ঘামে ভেজা রোদে পোড়া তামাটে বর্ণের মানুষগুলোর দিকে এক ঝলক তাকিয়ে এই মুহূর্তে জমিদার বাড়িতে উপস্থিত এক নবাগত প্রৌঢ় অতিথি বলে ওঠেন, ওকে আরও কিছুক্ষণ ঘুমিয়ে থাকতে দাও প্রকাশ, ব্যস্ত হয়েও না, কাল রাতেও শরীরের ওপর দিয়ে যা ধকল গেছে। হ্যাঁ ঠিক বলেছেন, আসলে ওকে যে এই অবস্থায় আর দেখতে পাচ্ছি না, ও যে সহ্য করা বড্ড কঠিন। পিতৃমাতৃহারা অনাথ এই ছেলেটি আমার বলতে যে আর কেউ নেই, আমার জন্যই তো আজ ওর এহেন দশা। আমি যে নিজেকে ক্ষমা করতে পারছি না, ক্ষমা করতে পারছি না স্যার। প্রকাশ, নিজেকে শক্ত করো, এটা ভেঙে পড়ার সময় নয়। তবে একটা বিষয় আশ্বাস দিতে পারি, ওর বড় রকমের কোনো ক্ষতি হতে দিইনি। আফটার অল তোমরা দুজনে আমার প্রিয় ছাত্র, তোমাদের নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন জমা হয়ে রয়েছে, এক এক করে তার উত্তর আমি দিচ্ছি। প্রথমত, আমি এখানে কি করছি? কেনই বা এখানে এলাম? তোমার এমন প্রশ্ন করাটাই স্বাভাবিক। হ্যাঁ মধ্যরাতে এইভাবে সুমিমলকে পাঁচাকোলা করে আমাদের মূল ফটকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সত্যি অবাক হয়েছিলাম। তবে বুঝতে পারছি না, এত বড় কাণ্ড হয়ে গেল অথচ একবারও টের পেলাম না। হ্যাঁ, তাছাড়া আরও একটা প্রশ্ন আমার মনে জেগে উঠেছে, জল পিশাচি আপনার কোনো ক্ষতি কেন করলো না? হ্যাঁ, আপনিও তো পুরুষ, আর প্রচলিত মত অনুযায়ী পুরুষদের প্রতিও তীব্র আক্রোশ। আর তাছাড়া
সুবিমল তো এখনো অক্ষত দেহে আমাদের সামনে শুয়ে রয়েছে। প্রফেসর কুমার একবার কালো প্যান্টের পকেট থেকে এক প্যাকেট চুরুট বার করে তার মধ্যে থেকে একটা একটা ঠোঁটে গুজে তাতে অগ্নিসংযোগ করলেন। হ্যাঁ বাইরে চলো, ওই দিঘির পাড়ে গিয়ে বসা যাক, সকাল এখন, সূর্য দেবতার পবিত্র আলোয় ওই নরকের কীট কোনো ক্ষতি করতে পারবে না। অভয় দিচ্ছেন, চলুন তাহলে। যদিও আমি ডাক্তারি ছাত্র, তবু মনের কোণে জমে থাকা কালো শঙ্কার মেঘ আমায়ও ভয়ভীত করে তুলেছে। চিন্তা করো না, আমি যখন তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তখন এর একটা বিহিত আমি করেই যাব। তবে হ্যাঁ, ঘাটে যাওয়ার আগে তোমাদের বাড়ির পুরনো ফটো অ্যালবাম থাকলে নিয়ে এসো তো, বাকি কথা ওখানে বসেই হবে। কিন্তু অ্যালবাম কেন স্যার? না এমডি, দেখার ইচ্ছা জাগলো আর কি, তাই। প্রকাশ কিছু একটা যেন ভেবে ঘরের বাইরে বেরিয়ে এলো। প্রফেসর কুমারের জামার ভেতর পড়ে থাকা পঞ্চচক্র বিশিষ্ট মালা হঠাৎই একটা নীলাভ আলোয় ভরে উঠল। সেদিকে তাকিয়ে মুচকি হেসে প্রফেসর কুমার বললেন, প্রতিশোধ স্পৃহা বড়ই ভয়ানক জানো তো, যুগের পর যুগ ইতিহাসের প্রতিটা রক্তক্ষয়ী সংগ্রাম তারই সাক্ষ্য বহন করে আসছে। যুগের পর যুগ ধরে মৃত শরীর হতে আত্মা স্থানান্তরিত হয়ে আসছে পঞ্চতত্ত্বের জীবন মৃত্যুর চক্রের মাধ্যমে। তবুও কর্মফলের দিগন্ত বিস্তৃত মহাজাগতিক কর্মকাণ্ডের শরিক হিসাবে আমরাই বহন করে এনেছি এই কর্মের ফল। নিজের মনেই কথাগুলো বিড়বিড় করতে করতে হঠাৎ তাকিয়ে দেখলেন সুবিমলকে। কানের কাছে মুখ এনে এক দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ করলেন তিনি। ভাষাটা সম্ভবত নেপালি, তবে দুর্বোধ্য। এই ভাষার বিন্দুমাত্র বোঝা তো দূরস্থ, তার কর্ণগোচর হলো কিনা সন্দেহ। বেঁধে দিলাম তো ভাই, আর কোনো ভয় নেই সুবিমল, অনেক শাস্তি ভোগ করে নিয়েছ ইতিমধ্যেই, আর নয়। চলুন স্যার, যাওয়া যাক। প্রকাশের কথায় সম্বিত ফিরল প্রফেসর কুমারের। তিনি ঘরে দেখলেন সামনে প্রকাশ দাঁড়িয়ে রয়েছে, হাতে ধরা এক পুরনো মোটা অ্যালবাম। দিঘির পাড় প্রতিদিনের মতোই বেশ নির্জন। দিঘির বাঁধানো ঘাটে এসে দুজনে পাশাপাশি বসল। প্রথম থেকেই শুরু করি তবে, মন দিয়ে শোনো। স্টেশনে তোমাদের ছাড়তে যাওয়ার সময় আমি সুবিমলের কপালে বার বার পঞ্চচক্র দেখতে পাই। তার আগে জানতে হবে এই পঞ্চচক্র আসলে কি। পঞ্চচক্র অর্থাৎ পাঁচটা চক্র। আমাদের এই নিঃস্বর দেহ প্রকৃতির যেই সমস্ত উপাদান দ্বারা গঠিত সেগুলো হলো যথাক্রমে অগ্নি, জল, বায়ু, মাটি এবং ব্যায়াম অর্থাৎ অম্বর বা আকাশ। পুরো বিশ্বের সমস্ত প্রাণী জগৎ এই পঞ্চতত্ত্বের অধীন। সুবিমলের এই পাঁচ চক্র আমি দেখেছিলাম বিপরীতমুখী প্রতিক্রিয়া অর্থাৎ যখন কোনো মানুষের মৃত্যুর সময় উপস্থিত হয় এই পাঁচটা চক্র জানান দেয় সময় এসেছে আত্মার দেহ মুক্তির। এই ক্রিয়াকে বন্ধ করা প্রকৃতি বিরুদ্ধ, কিন্তু এই মুক্তি যে স্বাভাবিক নয় সেটা বুঝতে পারি সেদিন মর্গে জলে ডুবে যাওয়া ডেড বডির পোস্টমর্টমের সময়কালে। মৃতদেহের মধ্যে যে আত্মার সমাগম ঘটেছিল সেটি এই বহুল আলোচিত জলপিশাচীর, তাতে কোনো সন্দেহ নেই। তবে সাধারণ প্রেতাত্মা তাদের নির্দিষ্ট স্থান ছেড়ে অন্য কোনো জায়গায় যায় বলে তো শোনা যায়নি, যদিও তাদের গতিবিধি অবাধ। মনে সন্দেহ জাগে, তাই তোমরা রওনা দেওয়ার পরই আমি আমার নিজস্ব গাড়ি নিয়ে নিঝুমপুর গ্রামের দিকে যাত্রা করি। এতক্ষণের পথ আসতে সময় লেগে গেল। লোকমুখে জমিদার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করতে তারা এই রাস্তা দেখিয়ে দিল। পৌঁছতে পৌঁছতে প্রায় মধ্যরাত হবে, ঠিক সেই সময় দেখতে পাই আমারই গাড়ির সামনে হতভম্বের মতো এক দীর্ঘদেহী পুরুষের অবয়ব এই দিঘির দিকে আসতে থাকে। মনে পড়ে যায় এই সেই দিঘি যার পেছনে এত রহস্য লুকিয়ে রয়েছে। গাড়ির হেডলাইটের আলোয় দেখতে পাই সুবিমল হেঁটে চলেছে মন্ত্রমুগ্ধের মতো এই দিঘি লক্ষ্য করে। এরপর বিবস্ত্র হয়ে নিম্নভাগে শুধুমাত্র
অন্তর্বাসটুকু পড়ে কিসের টানে জলে নামতে থাকে। আমিও তাকে অনুসরণ করে ওই গাছপালার আড়ালে লুকিয়ে দেখতে থাকি। তোমাদের তো আগেই বলেছি, প্রেত তত্ত্বের বিষয়ে আমি গবেষণা করেছি এর আগেই। নেপালের গুরাং প্রজাতির দেবতা সাং আরুনের সাধন স্থলে এক নাগা সন্ন্যাসীর দ্বারা আমি দীক্ষিত। যোগ বলে অর্জন করেছি বহু অলৌকিক ক্ষমতা, তারই মধ্যে একটি হলো এই পঞ্চচক্র। এই বলে প্রফেসর তার জামার মধ্যে থেকে একটি লকেট বের মেলে ধরলেন সূর্যের আলোয়। নেপালের গুরাং প্রজাতির আরাধ্য দেবতা এই সাং আরুনকে বলা হয় পঞ্চতত্ত্বের নিয়ন্ত্রক। তিনি চাইলে আটকাতে পারেন মৃত্যু, আবার মৃত শরীরে পুনরায় প্রতিস্থাপন করতে পারেন সেই আত্মাকেও। তিনি জীবন মৃত্যুর এই চক্রকে পুনরায় আবর্তিত করতে পারেন, সাধককে দান করেন সময় যাত্রা করার প্রভূত ক্ষমতা। অপশক্তিকে তিনি নিয়ন্ত্রণ এবং ধ্বংস করতেও পারেন, তবে এই সাধনা বড়ই দুরূহ এবং কষ্টসাধ্য বটে। প্রকাশ সেই লকেটের দিকে চেয়ে দেখল, অপূর্ব কারুকার্য করা সেই লকেটের মাঝে খোদিত রয়েছে একটি পেন্টাগন। পাঁচ কোণ বিশিষ্ট এই পেন্টাগনে খোদিত রয়েছে যথাক্রমে অগ্নি, বায়ু, জল, আকাশ এবং মৃত্তিকার সিম্বল। এই যে লকেটটি, এই লকেটটি আমি সংগ্রহ করি আমার দীক্ষাগুরু থেকে, যিনি আমার অধ্যবসায় ও নিষ্ঠায় প্রভূত তন্ত্রজ্ঞানের সঙ্গে সঙ্গে দিয়েছিলেন এই লকেটটা। এবার তোমার পরের প্রশ্নের উত্তর, আমার বা সুবিমলের কোনো ক্ষতি সে করতে পারল না কেন? নেপালি তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ ভাগ কি জানো? বায়ুভূত পদার্থ অর্থের আত্মা যখন অতৃপ্ত অবস্থায় প্রেতজনিতে বাতাসের স্তরে বিচরণ করে, তখন সাং আরুন পঞ্চতত্র হতে সংগ্রহ করা উপাদানগুলো, যেগুলোর দ্বারা তারা দেহ ধারণ করে প্রকৃতির কাছ থেকে, সেই সময় তাদের সেই বায়বীয় দেহকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। জন্মান্তর কিংবা মুক্তি তার হাতে নেই। তুমি শুধু উপদেষ্টা হয়ে পথ দেখান যাতে সেই আত্মার মুক্তি লাভ ঘটে। সেটি আরও উচ্চমানের সাধনা যা এখনো আমার করায়ত্ত হয়নি। আমার সাধনার দ্বারা প্রাপ্ত সিদ্ধি এবং এই বিশেষ দৈব লকেটের গুণেই এখনো সে আমাদের কোনো ক্ষতি করতে পারেনি। সুবিমলের ওপর থেকে সম্মোহন আগেই কেটে গিয়েছিল, যখন সে মনুষ্য রূপের খলস ত্যাগ করে প্রেত রূপে ফিরে গিয়েছিল। আমিও আড়াল থেকে এই ক্ষণেরই অপেক্ষায় ছিলাম ফলাফল তোমার সামনে। তবে এটা কোনো নিশ্চিত সমাধান নয়। তোমার ফ্যামিলি অ্যালবাম দেখতে চাইছি একটা বিশেষ কারণে। দেখি তোমার হাতের অ্যালবামটা। হাত বাড়িয়ে অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে এবার কুমার প্রশ্ন করলেন, আচ্ছা এই ভদ্র মহিলা কি তোমার মা, যিনি তোমায় কোলে নিয়ে আছেন? কই দেখি। এই বলে প্রকাশ তার হাত থেকে অ্যালবামটা নিয়ে বলল, হ্যাঁ ইনি আমার মা, আমার শেষ জন্মদিনে তোলা ছবি। এই শেষবারের মতো তাকে দেখেছিলাম, এখন আর বিশেষ মনেও পড়ে না তাকে, অনেক বছর পেরিয়ে গেছে। যে এক ঝড় জলের রাতে সেই যে তিনি হারিয়ে গেলেন, তারপর আর তাকে কেউ খুঁজে পায়নি কোনোদিন। আমার বাবা দাদু অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু ওই শেষবার দেখা গিয়েছিল তাকে রাতের বিছানায়। সেই সময় সেই জল পিশাচির ভয়াল প্রকোপ সেভাবে গ্রামের বুকে খাওয়া বসাতে পারেনি। তবু আমার বাড়ির লোক আমায় বোঝালো আমার মাকে নাকি সেই জল পিশাচি টেনে নিয়ে গেছে। অনেক খোঁজা হয়েছিল, জাল ফেলেও দেখা হয়েছিল, কিন্তু সেই মৃতদেহ কোনো হদিশ পাওয়া যায়নি। আমি আজও বিশ্বাস করতে পারি না যে সে আর নেই। জ্ঞান হওয়ার পর আমি আর আমার জন্মদিন পালন করিনি, কাউকে করতেও দিইনি, কারণ সেই শোকস্তব্ধ দিনটাকে আমি আর মনে করতে চাই না স্যার।
আচ্ছা, ওনাদের মধ্যে দুজন বয়স্ক মানুষকে দেখছি, একজন মনে হচ্ছে বেশ সম্ভ্রান্ত পরিবারের কর্তা, সাদা ধবধপে বাবরি চুল, মালকোঁচা মারা ধুতি এবং গিলে করা পাঞ্জাবি, হাতে আবার রুপোর বাঁধানো লাঠি দেখছি। উনি মনে হয় তোমার প্রপিতামহ জমিদার দ্বিজেন্দ্রনাথ, কি তাই তো? হ্যাঁ, ইনি আমার ঠাকুরদা। আর পাশে যিনি আমার মাথায় আশীর্বাদে হাত দিয়ে বরাভয় মুদ্রায় বসে রয়েছেন, শরীরে প্রীতাম্বর, দাড়ি গোঁফ কামানো মুখ, মাথায় টাক এবং পেছনে একটা ছোট্ট টিকি, উনি আমার দাদু, অর্থাৎ মায়ের বাবা, শ্রী জগানন্দ ভট্টাচার্য মশাই। কি অদ্ভুত সাদৃশ্য! সেই একই চোখ, একই মুখাবয়ব, ঠোঁটের কাছে সেই ছোট্ট জরুলটা, ঠিক যেন জমিদার দ্বিজেন্দ্রনাথের যুবকাল। কিছু বললেন স্যার? কি যেন বিড়বিড় করে যাচ্ছেন, ঠিক বোধগম্য হলো না যে। প্রকাশের কথা শুনে হঠাৎ চটক ভাঙে প্রফেসর কুমারের। ওই না তো, কিছু বললাম কি? আসলে বয়স হচ্ছে তো, সে যাক গিয়ে। তুমি তো তোমার প্রশ্নের উত্তর পেয়েই গেছো, এবার আমি কিছু প্রশ্ন করব তোমায়, ভেবে উত্তর দিও, কেমন? ঠিক আছে, করুন স্যার, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। তোমার ঠাকুর দাদা এবং তোমার দাদুর মৃত্যু কিভাবে হয়েছিল বলতে পারবে? সেও এক জটিল রহস্য। আমার বয়স যখন প্রায় 3 বছর, তখন হঠাৎ ঠাকুরদা উন্মাদ হয়ে যান। তাকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হতো, সবসময় ওই কালো দিঘির দিকে তাকিয়ে বিড়বিড় করে কী সব যেন বলতেন। বলতেন, মর মর শাকচুন্নি, মর মর রাক্ষুসি মর, আর কতজনকে খাবি, তোর এত খিদে। মাঝে মাঝে আবার একটা ছড়াও কাটতেন, বলতেন, জল পিসেছি জল পিসেছি, আমায় নিয়ে চল, ভুক্ত হলেও যেতিস বেঁচে, এবার খা, নে আমাকে, খিদে মেটা তুই। প্রায় শুনতাম এই ছড়া, কিন্তু মানে বুঝতাম না, জানেন, আজও বুঝি না। শেষ দিনগুলোতে যখন যাকে সামনে পেতেন, বলতেন, ওকে ডাক, বল আমি রাজি, রাজি তার খিদে মেটাতে, তবুও যেন আমার পরিবার এবং এই গ্রামের কোনো ক্ষতি না করে। সে প্রতিদিন আসে, আমায় ডাকে, আমায় শিকল খুলে দে, যেতে দে আমায়। একদিন তাকে আমরা দেখতে পাই নিজের হাতে শিকল গলায় জড়িয়ে দম বন্ধ হয়ে তিনি মারা গেছেন। দাদুর মৃত্যুটাও অস্বাভাবিকভাবে ঘটেছিল। তিনি যেই স্থানে সাধনা করতেন তার পাশে এক বিশালাকায় এক বটবৃক্ষ ছিল, তারই একটা শক্ত ডালে একদিন তাকে ফাঁস দেওয়া অবস্থায় গ্রামের লোক দেখতে পায়। অর্থাৎ দুজনেই আত্মহত্যা করেছিলেন, অনুশোচনা নাকি? চিন্তার জাল ছিন্ন হলো একজনের ডাকে। দুজনে তাকিয়ে দেখলেন সামনে থেকে দুজন তার দিকে এগিয়ে আসছে, একজন গ্রামের অলিখিত ডাক্তার রতন এবং সাথে ড্রাইভার আব্দুল। ওই আব্দুলের কাছ থেকে চিঠিটা পেয়ে ছুটে এলাম, আপনার বন্ধু সুবিমল বাবু জল পিসাচির পাল্লায় পড়েছেন, সাথে যেসব ওষুধগুলো আনতে বলেছিলাম নিয়ে এসেছে। উনি কোথায় এখন? রুদ্ধশ্বাসে কথাগুলো বলে রতন এবার ভুরু কুঁচকে তাকালো নবাগত প্রফেসর কুমারের দিকে। গায়ে নতুন অতিথি এসেছে দেখছি, উনি কি আপনার পরিচিত? হ্যাঁ রতনদা, উনি আমাদের কলেজের শিক্ষক প্রফেসর কুমার, উনি অ্যানাটমির প্রফেসর। আজ ওনার দয়াতেই তো সুবিমল জীবিত এবং সুস্থ অবস্থায় রয়েছে, তবে এখনও জ্ঞান ফেরেনি, তাই তোমায় ওষুধগুলো আনতে বলি। সে যাক গে, চলো অন্তর্মহলে যাওয়া যাক, দেখি দেখি ছেলেটা কি অবস্থায় রয়েছে। চারজন দিঘির পার ধরে হেঁটে চলল জমিদার মহলের দিকে। ধীরে ধীরে ফটক পেরিয়ে ভেতরে ঢুকল সেই চার মূর্তি। তবে সেই সময় তাদের মধ্যে কেউ পেছনে তাকালে দেখতে পেত দিঘির জলের মধ্যে থেকে বুদবুদের আকারে বেরিয়ে আসছে কিছু একটা, যা ভীষণভাবে অশুভ। কারোর দীর্ঘ নিঃশ্বাস নাকি অজানা এক আতঙ্ক নিয়ে আবারও হাজির হতে চলেছে সে, যে বারবার ফিরে ফিরে আসে
যখনই গ্রামের কোনো স্ত্রীর উপর স্বামীর অত্যাচারের মাত্রা বৃদ্ধি পায় সে আসে, সে এসে নিজের হাতে শাস্তি দেয় তাদের, ছিনিয়ে নেয় মিথ্যে ন্যায়দণ্ডের দাম্ভিক সংস্করণ, ছিনিয়ে নেয় পৌরুষের অহমিকা, বিলিয়ে দিয়ে যায় এক অজানা আতঙ্ক। কিন্তু প্রফেসর, আপনি বলছেন সুবিমল এখানে বিপদ মুক্ত, তবে ওর এখনো জ্ঞান ফেরেনি কেন? যদিও ওকে আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, গায়ে হালকা জ্বরও রয়েছে, স্যালাইনের ব্যবস্থা করলাম, তবুও জ্ঞান ফেরেনি। আর আপনি বলছেন? আমি ঠিকই বলছি রতন, ওর আত্মা এই মুহূর্তে ওর শরীরে নেই, তবে ও মৃত নয়, সম্পূর্ণরূপে জীবিত, সেটা নিশ্চয়ই নাড়ি দেখে বুঝতে পারছো আশা করি। তবুও আমি বলবো এই মুহূর্তে ওর আত্মা ওর শরীর ত্যাগ করে এই শরীরের আশেপাশেই রয়েছে, ওর যখন জ্ঞান ফিরবে সেই সময় তোমরা বুঝতে পারবে আমি ঠিক কি ভুল। কারণ যে সুবিমলকে তুমি কাল সকালে দেখেছো কিংবা আমরা চিনি, সে এই মুহূর্তে এই শরীরে নেই, তবে ওকে যথাস্থানে সময় মতো ফিরিয়ে আনার দায়িত্ব আমার, ব্যাস আর কিছুক্ষণ। চোখে টর্চ লাইট জ্বালিয়ে একবার চোখের পাতা টেনে ধরে বললেন প্রফেসর কুমার। ঠিক সেই মুহূর্তে সবাই দেখতে পেল সুবিমলের দীর্ঘক্ষণ অচেতন থাকা শরীরটায় এক তীব্র কম্পন অনুভূত হচ্ছে, হাত পাগুলো ধনুষ্টঙ্কারের মতো বেঁকে যাচ্ছে, মুখ দিয়ে বেরিয়ে আসছে তীব্র পাশবিক গর্জন, মুখ দিয়ে বেরিয়ে আসতে থাকে সাদা গ্যাঁজলা। ধীরে ধীরে সেই শরীর ক্রমশ বিছানা ছেড়ে ঊর্ধ্বপানে ভাসতে থাকে, হাতের শিরায় লাগানো স্যালাইনের নল সুতোর মতো পটপট করে ছিঁড়ে মাটিতে গড়াতে থাকে। ঘরে উপস্থিত তিনজন ভয়ে জড়সড় হয়ে কাঁপতে কাঁপতে প্রফেসর কুমারের দীর্ঘকায় শরীরের পেছনে যেন আশ্রয় খোঁজে। প্রফেসর ধীরে ধীরে তার কাছে যায়, তার কপালের ঠিক মধ্যস্থানে তার বৃদ্ধাঙ্গুলি ঠেকিয়ে কি এক প্রাচীন দুর্বোধ্য ভাষায় কোনো এক মন্ত্রোচ্চারণ করতে থাকে। শূন্যে ভেসে থাকা সেই শরীর আবারও একবার বিছানায় নেমে আসে, সে উঠে বসে এবং সবার দিকে একবার তাকিয়ে আব্দুলের দিকে অঙ্গুলি নির্দেশ করে এক পৈশাচিক কণ্ঠে বলে ওঠে, আমায় কেন ডেকেছিস তুই? আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু না, কিচ্ছু বলবো না আমি। এই বলে সম্পূর্ণ কালো চোখের তারা বনবন করে ওপর নিচে চক্রাকারে ঘোরাতে থাকে। আপনাকে আব্দুল নয় আমি এনেছি, আমি জানি নতুন জন্মের পর নতুন শরীরে সমস্ত স্মৃতি ভুলে এক নবজীবন কাটাচ্ছিলেন, তবুও অতীতের ছায়াপথ থেকে আমার দৈব শক্তির দ্বারা পঞ্চচক্রের সাহায্যে আমি আপনাকে আপনারই নতুন জন্মের এই শরীরে আহ্বান করেছি। কারণটা আপনি জানেন? সেটা আমি বলবো না আপনি নিজেই বলবেন। তখন ঘরে পিন পতন নিস্তব্ধতা বিরাজ করছে। আব্দুল বিউহল দৃষ্টিতে তার দিকে একবার চেয়ে নিয়ে ছুটে গিয়ে তার পা জড়িয়ে ধরলেন। এক তীব্র বোবা কান্না যেন তার ভেতর থেকে ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে, কি একটা যেন বলতে চাইছে কিন্তু পারছে না। হঠাৎ একটা শব্দ করতে করতে কোনো ক্রমে বলে বসল, জমিদার দ্বিজেন্দ্রনাথ কোথায়? কোথায় সেই মৃতদেহের দুই অংশ? দীঘির ঠিক কোন স্থানে রয়েছে আমাদের জানান, নইলে একে একেই গোটা গ্রাম শ্মশানপুরীতে পরিণত হবে। আপনাকে ডেকেছি সেই কারণেই, যাতে দিক নির্দেশক হয়ে আপনি আমাদের সেই স্থান দেখিয়ে দিতে পারেন, এবং তার আগে আপনার কুলবধূ সুচরিতার মৃত্যু রহস্য আপনি নিজের মুখেই স্বীকার করুন। আপনার এই স্বীকারোক্তি গ্রামে নিয়ে আসবে শান্তির বাতাবরণ, গ্রাম হবে অভিশাপ মুক্ত, পুরুষেরা ফিরে পাবে তাদের হারানো পুরুষ। বলুন, আর চুপ করে থাকবেন না। সবিমলের আত্মা যে কষ্ট পাচ্ছে সে যে আপনারই জন্মান্তর। ধীরে ধীরে আবারও শান্ত হলো সে, বিউহল দৃষ্টিতে সবটা প্রত্যক্ষ করছিল সচক্ষে। সে আজ ভাষাহীন,
নীরবতার আশ্রয় নিয়ে কাঠের পুতুলের মতো সমস্ত ঘটনার এক নীরব দর্শক মাত্র। তার মুখ দিয়ে শুধু একটিমাত্র শব্দ বেরিয়ে এসেছিল, মা মা। ব্যাস ওইটুকুই। হাউমাউ করে টুকরে কেঁদে উঠলেন সুবিমলের শরীরে থাকা তারই পূর্ব প্রজন্মের আত্মা, এককালের দুর্দান্ত প্রতাপ জমিদার দ্বিজেন্দ্র নারায়ণ। সব বলবো আজ আমি সব বলবো, ক্ষমা চাইব, সকলের কাছে ক্ষমা চাইব। জমিদার বংশের ছেলেরা হয় বহুগামী নারী এবং সুরায় আসক্ত, নানান কেচ্ছা কাহিনী জড়িয়ে এই ভাঙা জমিদার বাড়ির অন্তর্মহলে। আমাদের এক বংশধর এই কেলেঙ্কারি বন্ধ করার উদ্দেশ্যে এক অলিখিত নিয়ম জারি করেছিলেন। সেই অনুযায়ী এই বাড়িতে যেই মেয়ে বিবাহ করে আসবে, সে এই বাড়ির সমস্ত পুরুষের ভোগ্য হবে, যাতে তার গর্ভজাত সন্তানের শরীরে থাকে এই বংশের রক্ত, এবং এই পরিবারের পুরুষেরা যাতে বহুগামী না হয়। যদিও তাতে বিশেষ কোনো লাভ হয়নি, উল্টে তারা ঘরে এবং বাইরে উভয় জায়গাতেই তাদের পৌরুষ ক্ষয় করতে লাগল। সুচরিতাও ছিল ভোগ্য, তার সন্তান আমার ছেলে রাধাকান্তের, তবে সে তার আগেই ভোগ্য হিসেবে গণ্য হতো। শুধু আমার ছেলে চেয়েছিল প্রকাশ যেন তার ঔরসজাত সন্তান হয়, তার কথা রেখেছিলাম আমি। কিন্তু প্রকাশের বয়স 2 বৎসর হওয়ার পর একদিন রাতে আমি আমার মনস্কামনা আমার ছেলেকে জানাই, সেও রাজি হয়। রাজি ছিল না সুচরিতা। সেদিন নাচমহলে সে আমার প্রস্তাব নাকচ করায় এবং আমাদের সমস্ত কথা বাইরে জানিয়ে দেওয়ার হুমকি দেওয়ায় আমার ছেলে তার মাথায় আঘাত করে, তাতে সে অর্ধচেতন হয়ে পড়ে। এরপর আমি আমার ছেলে আর আমার বৃদ্ধ লাঠিয়াল তাকে ভোগ করি। যখন অধিক রক্তপাতের ফলে তার মৃত্যু ঘটে, তখন তার দেহ দ্বিখণ্ডিত করে একটা বড় পাথর ওর শরীরে বেঁধে শরীরের ওপর অংশ ফেলে দিই দিঘির দক্ষিণ প্রান্তে, এবং কোমর থেকে বাকি অংশ দিঘির মাঝ বরাবর গ্রামে এসে রটিয়ে দিই। দাম্পত্য কলহের ফলে সুচরিতা বাড়ি ছেড়ে মধ্যরাতে বেরিয়ে পড়েছে, আর ফিরে আসেনি। মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং নিজেদের সুনাম বজায় রাখতে পুলিশকে টাকা খাইয়ে একটা মিথ্যা তল্লাশির নাটক রচনা করি, যাতে বন্দিনী থাকে এবং কারোর ক্ষতি না করতে পারে। তার জন্য এই দীঘিকে তারই পিতার দ্বারা মন্ত্র দিয়ে বেঁধে দিই। এত কিছু করে শেষ রক্ষা হয়নি, সে আসত, বারবার আসত, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করত, কেন করলাম এমন? আমি উন্মাদ হয়ে উঠি ধীরে ধীরে, বারবার তাকে অনুরোধ করি, তাকে বলি চলে যেতে, তবুও সে চায় না। এক রাতে আত্মগ্লানিতে আমি আত্মহরণের পথ বেছে নিই। পর্যায়ক্রমে মেয়ের খুনিকে সাহায্য করার অপরাধে একই ঘটনা তার বাবার সাথেও ঘটে, ফলে তিনিও বেছে নিলেন সেই একই পথ।
আব্দুল ছিল শুধুই সম্বাহক মাত্র। তার মনে ছিল তীব্র প্রতিবাদের ঝড়, কিন্তু সে ছিল আমার আজ্ঞাবহ ভৃত্য। তাই মুখে মৃদু প্রতিবাদ জানালেও ও না কাউকে কিছু বলতে পেরেছে আর না নিজে আটকাতে পেরেছে। জমিদার বাবুর বক্তব্য শেষ হওয়ার পরে এবার ড্রাইভার আব্দুল বলে ওঠে, বাবু, বাবুর কথায় আমি বাধ্য হয়েছিলাম করতে। অনুশোচনায় দগ্ধ হয়ে বারবার ফিরে যেতাম সেই দিঘির সামনে। মা ঠাকুরনের আত্মাকে উদ্দেশ্য করে বারবার ক্ষমা চাইতাম। আর একদিন বাগিটা আমি বলছি আব্দুল, এরপর সুচরিতার বাবার মৃত্যুর পর মন্ত্রের বাঁধন খুলে যায়। এর আগে সুচরিতা আসতো অসহ্য শরীরে, সে শুধুমাত্র আতঙ্কিত করতে পারত, কিন্তু দেহ ধারণের ক্ষমতা তার ছিল না। আর তার অবাধ বিচরণ সে তো আগেই বলেছিল। সেদিন মর্গে যখন সুবিমল সেই জলে ডুবে যাওয়া লাশটাকে একাই পোস্টমর্টম করছিল, তখন সুচরিতার আত্মা সেই মৃতদেহের শরীরে ভর করে এখানে টেনে এনেছিল তাকে। এছাড়া আসতে তো তাকে হতোই, কর্মের ফল খণ্ডাবেকে, একে বলা হয় সোল এক্সচেঞ্জ। অনেক সময় অনেক কম পেশেন্ট যে কিনা দীর্ঘদিন ধরে কোমায় রয়েছে, অনেক সময় মহাবিশ্বের মাধ্যাকর্ষণ শক্তির টানে অন্য কোনো আত্মা সেই শরীরে প্রতিস্থাপিত হতে পারে, ঠিক যেভাবে পঞ্চচক্রের দৈব যোগে আমি সুবিমলের আগের জন্মের অতৃপ্ত আত্মা জমিদার দ্বিজেন্দ্রনাথকে এই শরীরে এনেছি। তারপর বলি শোনো, সুচরিতার বাবার মৃত্যুর পর সুচরিতা পঞ্চতত্ত্ব থেকেই এই পাঁচ উপাদান সংগ্রহ করে, তার মৃত শরীরে তারই আত্মাকে পুনঃপ্রতিস্থাপন করতে সক্ষম হয়। অকাল মৃত্যু, প্রতিহিংসা এবং বধূ নির্যাতন, এই সমস্ত ঋণাত্মক কর্মের ফলে সে প্রাপ্ত করে অপার শক্তি, যার ফলে সে রূপ পরিবর্তন করতে পারে এবং আবার নিজের সেই আসল রূপে ফিরে আসতে পারে। সেদিন আব্দুল সেই রূপ প্রত্যক্ষ করেছিল, ফলে আতঙ্কে সে বাক শক্তি হারিয়েছিল। আজ এতগুলো বছর পর তার কর্তাকে চোখের সামনে দেখতে পেয়ে আবারও তার হারানো বাক শক্তি ফিরে আসে। মেডিকেল টার্মে একে রিকল অ্যান্ড রিকভারি বলা হয়। জমিদার বাবু, এই বাড়ি ক্রাম হবে অভিশাপ মুক্ত। আমি এতক্ষণ সুবিমলের শরীরে বন্ধন দিয়ে রেখেছিলাম, যাতে সে নিজে যেন তার শরীরে প্রবেশ করতে না পারে, এবং তারই অতীতের আত্মা যেন সেই স্থান অতি সহজেই দখল করতে পারে। তারপরের ঘটনা অতি সংক্ষিপ্ত। দিঘি থেকে উদ্ধার করা হয় একটি নরকঙ্কাল, যার মাথা থেকে কোমরের অংশ পাওয়া যায় দিঘির দক্ষিণ প্রান্তে এবং কোমর থেকে শরীরের বাকি অংশ মধ্য প্রান্তে। সুচরিতার ছেলে প্রকাশের হাতেই সম্পন্ন হয় পারলৌকিক ক্রিয়া। সুবিমল আর ফিরে যায়নি, এই গ্রামে পাকাপাকিভাবে থেকে গেছে। গ্রামের সুদিন ফিরেছে, ছোট্ট গ্রামীণ হাসপাতাল আজ অনেক বড় হয়েছে, শহর থেকে আনা হয়েছে আধুনিক চিকিৎসার যন্ত্রাদি, ঝাঁ চকচকে বিল্ডিং আজ ডাক্তার আর রুগীতে পরিপূর্ণ। বেশ ব্যস্ত দিন ছিল আজ। সুবিমল সবে একটা ওটি শেষ করে ক্লান্ত শরীরে এসে বসল তার কেবিনে। ঠিক সেই সময় একজন মহিলা প্রবেশ করলেন, সঙ্গে হুইল চেয়ারে বসে থাকা এক ব্যক্তি। তার পা দুটো বেঁকে গেছে ধনুষ্টঙ্কারের মতো, শরীরের বাঁ দিকটা অবশ, কথা বলতে গেলেই মুখ দিয়ে বেরিয়ে আসছে একদলা লালা। ডাক্তারবাবু, আমার স্বামীটারে বাসন কাল রাত থেকে এমন অবস্থা। ডাক্তারবাবু, প্রতিদিন রাতে মদ খেয়ে এসে মারধর করত, সেদিনও তার কোনো ব্যতিক্রম হয়নি। সেদিন রাতে মদ খেয়ে এসে বেধড়ক মারলো, তারপর আমরা দুজনেই ঘুমিয়ে গেলাম। গভীর রাতে আমরা দুইজনেই শুনতে পেলাম একটা ডাক, একটা মেয়েলি গলার স্বর, হায় হায় হায়। তারপর আর কিছু মনে নাই, গভীর ঘুমে আসন্ন হয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি উনি পাশে নাই,
খুঁজতে খুঁজতে শেষে শেষে ওই 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 যে জমিদার বাবুর দিঘির পারে ওনাকে খুঁজে পাই। চেয়ার থেকে লাফিয়ে দাঁড়িয়ে পড়ল সুবিমল, হাত তার থরথর করে উত্তেজনায় কাঁপছে যেন। আবার আবার সে আবার আবার সে সুচরিতা, সে ফিরে এসেছে। এতক্ষণ তোমরা শুনছিলে সে ফিরে ফিরে আসে, রচনা উদ্দীপ্ত চৌধুরী, গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন, অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, ঋদ্ধি, নীল, দুর্বা, তৃষা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দুর্বা, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল ম্যাথিউ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনে ক্লিক করতে ভুলো না। গল্পটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মতামত। খুব বেশি ভালো লাগলে গল্পটিকে শেয়ার করতে ভুলো না। আর আগামী পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর শুনতে থাকো ফিকশন হান্ট। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার, শুভরাত্রি।